Jak mi to vyjasní? আমরা আমরা সমাজে কাজ করি সামাজিক কাজ করতে গেলে মানুষকে অপমান না করে অসম্মান না করে যতটা পারি ধৈর্য ধরে ভালোবেসে সম্মানের সাথে মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করি কিন্তু যখন দেখি আমাদের সাথে আমরা কাজ করতে নেমে আমাদের সাথে কোনো অন্যায় হচ্ছে অবশ্যই তার রুড়ো প্রতিবাদ করি তাই বলে এই নয় যে আজকে সমাজে যারা অপরাধ করছে না তাদের নাম নিয়ে বা তাদের কথা বলে তাদেরকে ইনসাল্ট করব। সমাজসেবিকা তারাই হতে পারে যারা মানুষকে সম্মান দেন বলে এটা আমি মনে করি সমাজসেবিকা তারা নন যারা মানুষকে অসম্মান করেন অসম্মান বলতে কেমন ধরুন আপনার আজকে আমি একটা প্রমাণ পেলাম ঠিক আছে সেই প্রমাণটা তুলে ধরাকে অসম্মান বলে না নোংরা ভাষায় যে মানুষকে আক্রমণ করা হয় সেই আক্রমণ করলে সেটাকে বলা যায় যে আপনি একটা সমাজসেবিকার কাজ মানুষকে সুশিক্ষা দেয়া একটা সমাজসেবিকার কাজ বা সমাজসেবকদের কাজ কখনও কোনো নোংরা ভাষা সেটা লাইভ টেলিকাস্টের মাধ্যমে হোক লিখে হোক ভিডিও করে পোস্ট করে হোক রিলসের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন বা লিপলেটের মাধ্যমেই হোক না কেন সেটাকে সমাজে কিন্তু এটা ক্রাইমের বার্তা দেয় কেন বার্তাটা কেন ক্রাইম বললাম কারণ হলো কি আমাদের দিকে মানুষ চেয়ে বসে থাকেন যে আমাদের কাছ থেকে মানুষ কিছু শিখবেন জানবেন এবং তাদের যে জীবনে তাদের যে চলার পথ সেইখানে তারা ভালো থাকবেন সেই কারণেই কিন্তু আজকে সমাজসেবক সেবিকাদের যারা সমাজে গুণীজন ব্যক্তিরা রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা রয়েছেন তাদের সম্মানটা কিন্তু শুধুমাত্র এই কারণে বলে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র কিন্তু এই কারণেই তারা গুণীজন ব্যক্তি হয়ে উঠতে পেরেছেন এই কারণেই তারা বিশিষ্ট গুণীজন হতে পেরেছেন এই কারণেই কিন্তু তাদের নামটা মানুষের মনের মধ্যে মনের মধ্যে গেতে গেছে কারণ আমি যদি কোনো রকমভাবে কুশিক্ষা সমাজকে দিই তাহলে কিন্তু সমাজ কখনোই আমাকে গুণীজন ব্যক্তিদের মধ্যে ফেলবে না বিশিষ্ট গুণীজনদের মধ্যে ফেলবে না বা কারো অন্তরের মধ্যে জায়গাও পাবে না জায়গাটা অন্তরের মধ্যে থাকবে না মানুষকে হেট করলে জায়গাটা থাকে এখানে মানুষকে যখন ঘৃণা করা যায় এটা আমার ওপিনিয়ন মানুষকে যখন ঘৃণা করা হয় তখন মানুষের অন্তরের মধ্যে কিন্তু ঘৃণা করে জায়গা রাখা যায় না এই ব্রেনে থাকে তখন তারা ধরুন আমি কাউকে হেট করি তারা আমার ব্রেনে থাকে আমার ব্রেন সার্ফ আমি ব্রেনটা সারাক্ষণ চালাবো যে ও আমার সাথে লড়াই দিচ্ছে আমি ওকে লড়াইয়ে আমি জিতব কিভাবে সেটা আমার ব্রেন চলছে কিন্তু মন নয় মন তখনই চলে যখন কোনো মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান তার কর্ম তার ব্যবহার তার আচার আচরণ তার সাজ পোশাক সবকিছুর মধ্যে কিন্তু তখনই কিন্তু অন্তরে জায়গা হয় ঠিক আছে এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করছি তারও কারণ আছে আসছি নেক্সট লাইভে তো এই নেক্সট লাইভে বলছি নেক্সট যখন কথা বলবো তখন তো আমার কথা হলো তাহলে কি হলো যখন আমি সমাজকে কোনো কুশিক্ষা দিচ্ছি সমাজে মানুষের ক্ষতি করছি আমার একটা লাইভ টেলিকাস্টের মাধ্যমে কাউকে অসম্মান করছি নোংরা ভাষায় আক্রমণ করছি নোংরা কথা বলে নিজের গায়ে জ্বালাটা মেটাচ্ছি নোংরা নোংরা ভাষায় যে ভাষা আজকে আমি একজন সমাজসেবিকা আমার এটা লাইভ টেলিকাস্ট এটা অনলি মি করানো এটা পাবলিক পোস্ট সেখানে একটা ছোট বাচ্চাও কানে হেডফোন দিয়ে শুনতে পারেন একটা বৃদ্ধ মা সেও শুনতে পারেন একজন বাবার বয়সী বৃদ্ধ বাবা তিনিও শুনতে পারেন কারণ দাদু দিদা জেঠু জেঠিমা সবাই শুনতে পারেন কারণ এটা সোশ্যাল মিডিয়া পাবলিক পোস্ট তাহলে আজকে বেশ কিছু মানুষ আমি হয়তো যদি খারাপ কথা বলি আজকে যদি আমি যদি খারাপ আচার আচরণ করি হয়তো যারা খারাপ মানসিকতার মানুষ তারা হয়তো আমাকে ভীষণভাবে এগিয়ে দেবেন যে এগিয়ে চলো আগে বাড়ো কিন্তু যারা শিক্ষিত সমাজে বসবাস করছেন শিক্ষিত মানুষরা রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা লাইভ দেখেন লাইভ সবার কাছে নোটিফিকেশান চলে যায় যদি কোনো মানুষ যদি তার কর্মে সেই জায়গাটা করতে পারে সোশ্যাল মিডিয়ায় তবে না চাইতেও মানুষ কিন্তু তার দরজায় গিয়ে বাবলি মুখাজি করা নাড়ে মানে নোটিফিকেশন চলে যায় এই বাবলি মুখাজির মতো কিন্তু হাজার হাজার মানুষ আছেন তারা কোটি কোটি মানুষ আছেন তারা কিন্তু ভালো কাজ করছেন এবং তারা এইভাবেই হয়তো আমাদের ঘরের দরজায় এসে মানে ঘরের দরজা বলতে আমাদের প্রোফাইলের দরজা না মনের দরজা এসে করা নাড়ে যদি ভালো কাজ করে তাহলে আমরা সেটাকে দেখতে থাকি নেশায় হয়ে যায় যদি খারাপ কাজ করে সেটাকে হয়তো যাতে নোটিফিকেশান না আসে তার জন্য আমরা সেইভাবে তার ব্যবস্থা করি বা গিয়ে বাটিংস ব্যবস্থাটা করে দিই তার জন্য আমার বক্তব্য হলো এটাই এটাই যে বা ভাষাটা হলো আমরা যারা মানুষকে দিশা দেখায় আমাদের কাছে মানুষ যে কারণে আসেন মানুষ যখন আমাদের কাছে এসে তাদের মনের কথা বলে অনেকটাই হালকা হচ্ছেন এবং হালকাই শুধু হচ্ছেন না মনে একটা শক্তি পাচ্ছে একটা অবলা নারী সেও মুখ দিয়ে বলি ফুটছে ঠিক আছে যার শারীরিকভাবে যে সক্ষম নয় সেও কিন্তু একটা মানসিকভাবে যখন মা তাকে জোর দেওয়া হচ্ছে আমি আছি আমরা আছি আমরা পাশে আছি তুমি এগিয়ে চলো সে কিন্তু শারীরিকভাবে যতই কমজোরি হোক না কেন সে কিন্তু এগিয়ে যাবে সে কিন্তু এগিয়ে যাবে এই কারণেই তারা হয়তো কেউ মারলে তারা হয়তো নিজেকে বাঁচানোর মতনও ক্ষমতাটা তার মধ্যে ছিল না কিন্তু কেউ যদি দুটো চর মেরে তাকে অকারণে যদি আক্রমণ করে তা সে কিন্তু আমাদের কথার উপর ডিপেন্ড করে একটা চর মেরে হলেও সাহসিকতার সাথে এগিয়ে যাবে গালে হাত পড়ুক গায়ে হাত পড়ুক সেটা কোনো কথা নয় কথা হলো কি এগিয়ে যাবে তাহলে যে দ্বিতীয় বিপরীত পক্ষে যে ব্যক্তিতে দাঁড়িয়ে রয়েছেন যে আক্রমণ করার মানসিকতা রয়েছে তার সে কিন্তু একটু হলেও পিছুপা হবে কারণ আমরা দেখেছি ছোটোবেলায় স্কুলে এত কথা বলার কারণ আছে আমরা দেখেছি ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম যারা একটু বোকা গোছের মানুষ ইয়েরা হতো আমরা যারা মনিটার হতাম তারা কি করতাম তাদেরকে এই বস এই মুখে আঙুল দে মানে যারা অ্যাকচুয়ালি কথা বক বকবক করছে কারো কথা মানবে না তাদেরকে কিন্তু আমরা ভয়ে বলতাম না কেন আমাদের সাথে ঝগড়া করবে কিন্তু যে মানে আমাদেরই ক্লাসমেট যে ক্লাসমেটটি কথা বলে না চুপচাপ পড়াশোনা নিয়ে তাকে ক্লাসে ভালো পড়াশোনায় দিদিমণিরা নামে জানে এলেই তাকে তার দিকেই টিচারদের চোখ পড়ে অথচ তাকে তার উপরেই কিন্তু আমরা মনিটারিংটা করছি এই চুপ করে বস হেলে বসেছিস কেন বেকে বস কিন্তু যারা ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে কিন্তু আমরা বলছি না কেন তারা হলো আমরা মুখরা নই তারা বেশি মুখরা তাই আমরা মুখরাকে ভয় পাচ্ছি তাই শান্ত মানুষকে দাবিয়ে রাখছি শান্ত মানুষকে শাসন করছি আর যারা প্রকৃত ক্লাসরুমটার মধ্যে হল্লাচিল্লা করছে তাদেরকে আমরা কিছু বলছি না ঠিক সেম আমাদের সমাজসেবা যখন কাজটা আমরা করতে নেমেছি এখানে তো শুধু তাই নয় যে আমরা মানুষের কাজ নিচ্ছি কেউ জানে না তারপরে মানুষের ফিল্ডে নেমে কি কাজ করছি কেউ জানে না পয়সা নিচ্ছি কেউ জানে না তারপরে কি করছি কেউ জানে না সমাজে সমাজের মানুষকে কিন্তু আমরা ব্যবহার করে নিজেরা নিজেদের জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছি সেক্ষেত্রটা কিন্তু পুরোটা আলাদা কিন্তু আমি যেহেতু আমি বা আমার মতো যারা রয়েছেন লাইভ ক্যামেরাতে কাজ করেন একদম যদি পানটাও চিবোই তাও মানে পানের পিকটাও ফেলবে সে কিন্তু লাইভ ক্যামেরায় ব্যাপারটা হলো এই জায়গাটা আবার কেউ কাঁদছে সেটা ওই লুকিয়ে এরকম করে না কেদে চোখের জলটা এখানেই ফেলবে যদি কারো হাসি পায় কেউ একটা কমেন্ট করছে হাসি পায় সে এরকম করে হেসে নিয়ে তারপরে সিরিয়াসনেস না থেকে সে কিন্তু সামনে আসলে তবেই হবে সেটা হলো কি একদম বাস্তব চিত্রটা যেটা সেটা কিন্তু আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে তুলে ধরি আজ যদি লাইফটা না করতাম তাহলে হয়তো আপনারা জানতে পারতেন না বা আজকে আপনাদের সামনে বসার সেই হিম্মতটা রাখতাম না তা আমরা সমাজসেবক সেবিকা যারা রয়েছি আমি তো নিজেকে সমাজসেবী মনে করি না আমি মনে করি আপনাদের ঘরের মেয়ে ঠিক আছে আমি আমি মনে করি না নিজেকে সমাজসেবিকা বা সেবি আমি এগুলো কিছুই মনে করি না কারণ আমি মনে করি যে চেয়ার কখনো মানুষকে এগিয়ে দেয় না আশীর্বাদ ভালোবাসা মানুষকে এগিয়ে দেয় তাই আমার ওই সমাজসেবিকা পরিচয়টা দিতে হবে সব জায়গায় গিয়ে সেই পরিচয়ে আমি বড় হব বড় ওই কে যেন একজন লিখছেন না হরিদাস তো আমি তো ফিমেল তো আমি বলতে পারবো না যে আমি হরিদাস তাই বলতে পারবো না আমি পরিচয় দিই কোনটা যে আমি সমাজসেবিকা নয় আমি মানুষ আমি মানুষ আমার সব থেকে বড় চেয়ার এটা তো কেউ যদি আমাকে এখন সমাজ সেবক সেবিকা কেউ যদি কাউকে বলে যেমন আমাদের নারীদের অনুরাধা দি বলছেন যে হরিদাস মনে করছেন মেয়েরা তো অ্যাকচুয়ালি তো এটাকে নারী জাতিকে তো ইনসাল্ট করা হচ্ছে উনি আজকে হয়তো ভালো কমেন্ট করতে গিয়ে উনিও হয়তো মানে আমাদের বোঝাতে পারছেন না বলে তাহলে নারী জাতিকে উনিও একটা অনুরাধা বলে লেখা আছে আমি ধরে নিলাম উনি একটা বোন বা দিদি বা কোনো ঘরের মেয়ে বা কেউ আইডি দিয়ে বানালো তারাও তো কোনো একটা সন্তান সব থেকে বড়ো পরিচালক সন্তান তো আমার কথাটা হয়তো উনি বোঝাতে পারছেন না বা ওনাকে হয়তো লেখার সাথে সাথে মানুষ আক্রমণ করছেন কমেন্টের মাধ্যমে যদিও সেটা দেখার ম্যাটার আমার নয় আমি যে বিষয় নিয়ে এসছি সে বিষয় নিয়ে আমি হয়তো কথা বলবো তা উনি যদি বলে মেয়েরা বেশ নিজেদেরকে হরিদাস মনে করে তা আমার মনে হয় যেন সমগ্র নারী জাতিকে একটা অপমান করা হচ্ছে কারণ অ্যাকচুয়ালি তো হরিদাসও তো একটা ব্যক্তি হরিদাস নামটাও তো উঠে এসেছে এই কারণেই হরিদাস পাল নিশ্চয়ই তার কোনো হরিদাস পালকে আমরা সামনে নিয়ে আসে তুই তুই কি হরিদাস পাল কারণ নিশ্চয়ই সেই এমন সমাজে কাজ করতেন যে কারণে ওনার নামটা মানুষের মুখে মুখে তাহলে উনি ওনার গুণে কিন্তু মানুষের মুখে মুখে অন্তরে ব্রেনে ঢুকিয়ে রেখেছেন চোখে মুখে সেই কারণে আজকে হয়তো হরিদাসটা চলে এসেছে তো আমার কথা হলো প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু কেউ না কারো কর্মে সম্মান মানে সঞ্চয় বলুন অর্জন বলুন করি আর কেউ বা অসম্মানিত হই সেটাও সঞ্চয় করুন সেটাও অর্জন করুন আমরা করি তো আমার বিষয়টা হলো একটাই যে আমরা যখন যিনি কর্মকার এবং শ্যাম কর্মকারের মধ্যে যে দেড় বছর ধরে একটা মামলা চলছিলো আমি সেই বিষয়টা নিয়ে আজকে লাইভে এসেছি তো মামলা চলছিল দেড় বছর ধরে তিনি তার বাড়িতে থাকতে পারছিলেন না শ্যাম কর্মকা দাদার নামে অনেক কিছু শুনেছি কারণ শুনেছি শুধু নয় আপনাদেরকে দেখিয়েওছি এবং আপনারাও শুনেছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুন আমার তো তিনি কি তিনি ডন কি ডন না তিনি কেমন মানুষ তার ক্যারেক্টার কি তার কত পয়সা আছে তার কত গহনা আছে তার কোথায় কোথায় অ্যাসেট কেনা আছে আমার তো দেখার এগুলো প্রয়োজন নেই কারণ আমি বাবলি মুখার্জি অকাতের বাইরে দৌড়াই না যে কারণেই হয়তো অনেক মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারি তো আমরা যখন আটাশ ঘন্টা লড়াই দিয়ে একটা মাকে মানে মেয়েকে বা বোনকে বা দিদিকে যখন ঘরে ওঠাতে পেরেছিলাম এবং শুধু আমাদের উদ্দেশ্য যে অসৎ ছিল না বিশেষ করে দেখুন কাজ তো আমি করছি ফ্যান পলররা গেছেন দিদির পাশে দাঁড়াতে ব্রেন চলছে আমার যদি তারা কোনো ভুল কাজ করে ভাববেন এই দোষটা কিন্তু আমার উপরেই আসবে কারণ ব্রেন চলছে আমার কাজ করছি আমি কাজ নিয়েছি আমি অভিযোগ নিয়েছি আমি আবেদন নিয়েছি আমি অর্থ নিয়েছি আমি গেছি আমি দেখেছি আমি তাই না তো সেই কারণেই সমস্ত এফেক্টটা কিন্তু আমার উপরেই পড়বে তো আমি কিন্তু কাউকে চিনি না চিনি না বলা ভুল হবে হয়তো সবার কমেন্ট তো পড়ি না তাদের প্রোফাইল ঘুরি না সে ছেলে না মেয়ে তাও জানি না কখনো কেউ মায়ের প্রোফাইল দিয়েও চালায় অনেক ছেলেরা আছে কে সন্তানের ছবি দিয়েও চালাচ্ছে তাই বলে কি সন্তানের ছবি সেই বেবিটিই দেখছে না তার মা বাবা কেউ দেখছে আমরা কি করে শনাক্ত করব যে বেবির ছবি আছে মা দেখছেন না বাবা দেখছেন অতএব মানুষ কিন্তু চেনা বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব টাফ বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আমি কোনো ভুল কোনো শিক্ষা দিই তাহলে কিন্তু এটা একদিন না একদিন উঠে আসবেই আমি যদি মানুষকে ভুল পথে পরিচালনা করি তাহলে কিন্তু এটা একদিন না একদিন উঠে আসবেই আমি যদি মানুষকে বিপদে ফেলার চেষ্টা করি সেই মানুষটি করতে পারবেন রিয়েলাইজ কেন সেই মানুষটি সৎ তার পাশে ঈশ্বর দাঁড়িয়ে যাবেন ঈশ্বর মানুষ বেশে এসে তার পাশে দাঁড়িয়ে যাবেন বাবলি মুখাজির থেকে সাইড বাবলিমুখাজী তোর ক্ষতি করছে কিন্তু তার মানে কি আমি ঈশ্বর বিশ্বাসী তাহলে যদি আজকে ঈশ্বর একটা মানুষকে আমার পাশে পাঠিয়েছিলেন আর আমি তাকে ব্যবহার করে তাকে যদি মিসগাইড করে আমি যদি তার ক্ষতি চাই তাহলে ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন তাকে সরিয়ে দেওয়া মানেই কিন্তু ঈশ্বর আমারই ক্ষতি করলেন রাইট তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যখন একটা আমি যখন একটা আবেদনপত্র নিয়ে গেছিলাম যিনিদির কান্না সেই আর্তনাদ প্রতিদিন কান্না প্লিজ দিদি একটু তুলে ধর আমাকে দিয়ে আমি থাকতে পারছি না আমার সন্তান ছাড়া আমি স্বামী থাকুক আমাকে খেতে দিতে হবে না খালি ঘরে গুজার দিন দিদি আজকে আমি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি দিদি ঠিক আছে দেখুন অনুরাধা না কি বলছেন অনুরাধা দি বলবো না বোন বলবো দেখুন আপনার কমেন্ট নিয়ে কোনো কথা এখানে হচ্ছে না আমি আজকে যে লাইভে এসেছি তখন তো আপনাকে আমি চিনতাম না জানতাম না আপনার বিষয় নিয়ে কোনো লাইভ হচ্ছে না এখানে বা আমি কমেন্ট নিয়ে কোনো লাইভ করছি না আমি আমার যারা ভক্তরা রয়েছেন যারা আমার পরিবারের সদস্য আমি তাদেরকে নিয়ে লাইভ করছি না আমি এসেছি আমাকে নিয়ে লাইভ করতে আমার ফ্যান ফলোয়ারদেরকে নিয়েও লাইভ করতে আসিনি যেটা আগের লাইভটা ছিল সেটা আমার ফ্যান ফলোয়ারদের নিয়ে লাইভ কাজল দাকে কাজল ভাইকে নিয়ে লাইভ কিন্তু এখন যে লাইভটা এসেছি এটা আমার নিজস্ব লাইভ এটা আমার নিজের কথা বলতে নিজের ভাষা প্রকাশ করতে নিজের নিজের বিষয় নিয়ে এই টপিকটা পুরো আমার ওপরে ঠিক আছে এটা বাবলি মুখার্জি আপনাদের কোনো কমেন্ট নিয়ে এখানে কোনো কিছু হচ্ছে না তো যাই হোক আপনি যদি এরকম কমেন্ট করে এরকম করে বিরক্ত করতে থাকেন যে আপনাকেই বলা হচ্ছে তাহলে আপনি ভেবে নিন আপনাকে বলা হচ্ছে তাহলে আমাকে জাস্ট ইগনোর করতে হবে আর আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনাকে ইগনোর করবো কেন তাহলে অবশ্যই আপনাকে ঠিক ভুল ক্ষমা চেয়ে নেবো এবং আপনাকে আবার বলবো যে দিদি বা বোন আমাদের ভুল হয়ে গেছে কারণ আমি তো এরকম অনেক দিদির কাছেই তো আমি তাদের ভুল বুঝেছি পর দিদিরা আমাকে জানিয়েছেন মেসেজে আমি তাদেরকে বলেছি কথা বলেছি আমাদের মধ্যে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আবার সম্পর্ক গড়ে উঠেছে তো বিষয়টা সেটা নয় বিষয়টা হলো কি বারবার যদি একই কমেন্ট করতে থাকেন আমাদের চোখে পড়ছে এবার আপনি কোন মানসিকতাই করছেন সেটা আপনার মানসিকতা সোশ্যাল মিডিয়ায় বার্তা আপনি দিতেই পারেন কিন্তু আপনার নামটা আমি আর নিচ্ছি না যা নেওয়ার নিয়ে নিয়েছি এবার আমি আমাকে নিয়ে লাইভ করছি ঠিক আছে সরি চাওয়ার কিছু নেই কেননা দেখুন আমি জানছি না আপনি ভুল করছেন না ঠিক করছেন আমারও তো ভুল হতে পারে কমেন্টগুলো যখন প্রথম থেকে পড়ব। তখন তো আমারও ভুল হতে পারে আমার ফ্যান ফলোয়ার ভুল করতে পারে কিন্তু আমি ভুল করা যাবে না আমি ভুল সেটা কিন্তু করলে অন্যায় আমার ফ্যান ভুল করলে সেটা কোনো অন্যায় না কেন ফ্যান ফলোয়ার তাদের মতামত ব্যক্ত করতেই পারে কাজ করছি আমি ফিল্ডে মানুষ চেনে না আমাকে লাইভ টেলিকাস্ট আমার প্রোফাইল আমার পেজটা আমার অথবা আমি কোনো ভুল কাজ করবো কিনা সেটা আমাকে দেখতে হবে ফ্যান ফলোয়াররা কে কি বললো আমার দেখা দরকার নেই ফ্যান ফলোয়ারদের মতামত ফ্যান ফলোয়াররা মতামত ব্যক্ত করতেই পারেন ঠিক সেম আপনার মতো সরি চাইবেন না যদি কোনো ভুল না করতেন কেন সরি সরি সস্তা নয় ঠিক আছে আমার ভুল হলে আমি সরি চাইব আপনার কাছে আর আমি কমেন্টগুলো পরে যখন পড়বো তখন অন্যদিন আপনার নাম নিয়ে নেব যাই হোক তো বিষয়টা হলো কি সমাজকে আমরা ভালো শিক্ষা দেব আজকে যিনিদি আমাকে যে ফোনগুলো করতেন আমি জাস্ট যেদিনকে যাব তার আগের দিনের ফোনটা শোনাই আর আজকে আমি এসেছি একজন অ্যাডভোকেট দাদাকে নাকি অপমান করেছি আমি সেই বিষয় নিয়ে রানাঘাট পুরো তোলপার হচ্ছে বিশেষ করে অ্যাডভোকেটদের মধ্যে সরি অ্যাডভোকেটদের মধ্যে আলোচনা চলছে তাহলে আমার কথা হলো রানাঘাট কোর্টের অ্যাডভোকেটদের মধ্যে একটা তোলপার চলছে আমি কোনো একটা অ্যাডভোকেটকে অপমান করেছি মানে আমি ফ্যান ফলোদের কথা বলবো না তাদের মুখ দিয়ে বেরিয়ে গেলেও সেটা আমারই মুখ দিয়ে কারণ দোষী আমি ঠিক আছে তারা আমাকে দেখে গেছে তাদেরকে আমি ঠিক করে শেখাতে পারিনি ক্রাইমটা আমারই হবে আর এটা এফেক্টটা আমারই পড়বে তো সেই কারণে পড়েওছে তাই তো অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যারা এই মানে অপপ্রচারটা চালাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই লাইফটা তো এরকম প্রচুর ফোন আজকে এসেছে ফোনটাকে সাইলেন্ট করে তাহলে আমি যখন ফোন রিসিভ করবো তখন মাত্র আমি ফোনটা রিং করবো ঠিক আছে তো অ্যাডভোকেটদের মধ্যে একটা আলোচনা চলছে আমরা একটা অ্যাডভোকেটকে মানে তার নাম নিয়ে আমরা তাকে অপমান করেছি তাই তিনি বার অ্যাসোসিয়েশনের একটা ভালো দায়িত্বে রয়েছেন তো উনি যেটা ওনাকে বোঝানো হচ্ছে আর কি যে আমরা মানে আমি বাবলি মুখার্জি আমার ফ্যান ফলোয়ার নিয়ে গিয়ে তাকে আমরা অপমান করেছি এবং সেটা নিয়ে একটা পদক্ষেপ ওনাকে নিতে বলা হচ্ছে শুধু নিতে বলা হচ্ছে না একটা ফোর্স করা হচ্ছে ওনাকে বিভিন্ন রকমভাবে তাকে রেকর্ড রেকর্ড পাঠানো হচ্ছে তারপরে লিখিত আকারে অভিযোগ করা হচ্ছে এবং সেটা নিয়ে একটা ঝড় তুলবে বলে সমাজে জানাচ্ছে মানে এসে এসে মানে একটা কি বলবো আর ভাষায় প্রকাশ করার জায়গা নেই তো দেখুন ঈশ্বরের কাছ তো ঈশ্বর করবেনই না তো ওনাকে এরকমভাবে ফোর্স করা হচ্ছে ধরুন আজকে আমি দেখছি যে আমি বাবলি মুখার্জি হয়তো আপনি বাবলি না বলে বাবুরই বলেছেন কিন্তু আমি আপনাকে জোর করছি না আপনি বাবলিই বলেছেন এইবার ধরুন আপনি ভাবলি আপনার পাশে অনেক মানুষ রয়েছেন কেন আপনি একটা ভালো জায়গায় রয়েছেন তখন তারা আপনাকে ফোন করছে এটার একটা প্রতিবাদ করতে হবে এটা একটা কিছু করতে হবে এটাকে ছাড়া যাবে না জেলে ভরতেই হবে মানে এত দূর পর্যন্ত মানুষ এগিয়ে গেছেন ঠিক আছে তো আমার কথা হলো আপনারা যারা অপপ্রচার করে মিথ্যা অপপ্রচার করে যারা এগিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেই আমার আজকের এই লাইফ রানাঘাটে যারা যারা এই মিথ্যা অপপ্রচারটা চালাচ্ছেন তার মধ্যে সাধারণ মানুষ আছেন বিশিষ্ট বিশিষ্ট মানুষরাও রয়েছেন এখন কে রয়েছেন না রয়েছেন আমি না দেখে না প্রমাণ পেয়ে তো কিছু বলতে পারি না তো আমার কথা হলো কি একটা পেশার ওনার প্রতি আসছে এবং শুধু তাই নয় ওনাকে আমরা অপমান করেছি ওনাকে সেটা বোঝানো হচ্ছে এবং উনিও পদক্ষেপ নেবেন যদি এটাকে আমি যদি লাইভে তুলে না ধরি মানে কেন ওনাকে ওনার উনি কিন্তু বুঝতে পারছেন যে না এটা হাতি কিন্তু ওনাকে প্রেশার কেট করা হচ্ছে বলতে হবে এটা বাঁ হাতি এমন একটা সমস্যার সম্মুখীন আজকে বাবলি মুখাচ্ছি ঠিক আছে কারণ আমি ভালো কাজ করছি ভালো কাজ করলে এসব সম্মুখীন হতেই হবে সেটা নিয়ে আমি কখনো ভাবছি না বা ভাবার বিষয় নেই আমার এখন ওনার সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে লাইভে এসেছি কিভাবে সম্মান পেরাবো আপনারা শুধু দেখুন মানুষ পারেও বটে আর কত কত আর কত মারবে আর কত কত ফেলার চেষ্টা করবে আর কত কত নোংরা নোংরা গালি দেবে আর কত কত নোংরা ভাষায় আক্রমণ করবে আর কত রকম ভাবে প্ল্যান করে আমাকে ফেলার চেষ্টা করা হবে আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি আমি জানি কি আমার পরিবার জানে আমি কি ঈশ্বর জানেন আমি কি যারা করছেন মানুষ বুঝে নেবে যে তারা কি অতএব আমাকে সবসময় প্রতিবাদ করতে হবে এর কোনো মানে নেই যেখানে আমার বিশ্বাস মানুষের প্রতি মানুষের উপর ছেড়ে দিলাম প্রত্যেকটা রায় মানুষের কাছ থেকে নিই আমি প্রত্যেকটা রায় মানুষকে মানুষের কাছে দেব এর জন্য আমাকে অনেকটা শুনতেও হয় একা সে যদি মানে কথাই আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে তো এটা এরা এটা তারাই বলতে পারে যে আমরা একাই পারি এখানে সবাইকে ডাকতে হয় এটা তারাই বলতে পারে সাদের ডাকে কেউ আসবে না তারাই একমাত্র এই গানটা করবে যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে রে বাবলি মুখার্জি কি গান করবে বাবলি মুখার্জির গান হলো কি যে আমি আমরা সবাই এক তো আমি সবার রায়ে আমাকে যেরকম ভাবে আমাকে মানুষ দেখবেন সবার রাই মাথা পেতে নিতে রাজি আমি এটা নিয়ে একটা গান কিন্তু আমি আজকে লাইনটা নেই কারণ এখন আমার মস্তিষ্ক আছে এখানে তবে আমি আমি গান বানাবো ক্যাপশন মানুষই বানিয়ে দেবে আমার জন্য কি গান এটা আমার মানুষই আমার এটাও মানুষের উপর ছেড়ে দিলাম চলো ঠিক আছে সুযোগ সন্ধানী মানুষ আমিও সুযোগ সন্ধানী এটাও মানুষের উপর ছেড়ে দিলাম অনেকে গান গাইছে আমি মানুষকে ডাকি আমি ভয় পাই একা লড়ার ক্ষমতা নেই তাই হয়তো মানুষ ডাকছি তো আমার মনে হয় তাদের জন্য এই গানটা বেশ সুন্দর যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ভাই তোমরা একলাই চলো তোমাদের ডাকে মানুষ আসবে না এবং মানুষ আসলেও সেটা সংখ্যায় মাথাগুলো গোনা যাবে আর বাবলি মুখাজি যদি কখনো মানুষকে ডাকে আপনারা যারা বিপরীত পক্ষে আমাকে আক্রমণ করছেন তারা মাথা গুনতে পারবেন না এটাই বাবলি মুখার্জির কাজ মাথা গোনার সংখ্যা তুই জামা কিনেছিস আমিও জামা কিনছি কেউ ব্যান্ডেড পড়ছে কেউ বা ব্যান্ডেড পড়ছে না সুন্দর দেখে পড়ছে তা আমার বিষয়টাও তাই তো আমি মানুষকে বলছি যে আমার জন্য কি গান প্লিজ একটু আপনারা বলে দেবেন ঠিক আছে চলুন আমার অ্যাডভোকেট দাদার সম্মানটা আগে ফিরিয়ে দি তারপর দেখছি ওরে না আর কত ভাসানোর চেষ্টা আচ্ছা আপনার নাম একটা ভিডিও দেখাবো ভালো করে ভিডিওটা দেখে নেবেন আচ্ছা আপনার নাম আপনার নাম কি আরতি ঘোষ আরতি ঘোষ আপনি এসেছেন কোথা থেকে শ্যামনগর থেকে শ্যামনগর থেকে আপনি এসেছেন কোথায় শ্যামনগর থেকে এসেছে যে রেল লাইন বাজার আপনি কি কারণে এসেছেন একটু শেয়ার করবেন প্লিজ কি কারণে এসেছেন ওই যে বলছি এটা নেব কি নেবেন আপনি শ্যামনগর থেকে হিজুরিতে এই নতুন গ্রাম পঞ্চায়েতে এসে এই উকিল বাবু ওনাকে দলিলটা যে দিলেন আপনি উনি আপনাকে কি নামে পরিচয় দিয়েছিল কি বলে পরিচয় দিল উনি উকিল বাবু বলে পরিচয় দিয়েছে কি বলেছিলেন প্রথম দিন দেখা হতে কিভাবে পরিচয় ওনার সাথে আপনার শ্যাম কর্মকারী বাবু সাথে কিভাবে পরিচয় হলো আপনার

আচ্ছা বলুন আমার এবার বলুন আপনাকে গাড়ি করে নিয়ে গেছিল আপনি ওনার বাড়িতে এসছেন কখনো আপনার অরিজিনাল দলিল এখন এই শ্যাম কর্মকার উকিলবাবুর কাছে রয়েছেন

আপনি নিয়ে নেবেন দু বছর পর কেন নিতে এলেন আমি আসি যাই আমার সাথে দাদার সাথে দেখা হয় না ও আপনি উকিলবাবু মা মারা গেল তারপর উকিলবাবু ওনাকে টাকা দিয়েছেন কত টাকা লাইক শেয়ার করবেন আচ্ছা বলছি কি আর একটা প্রশ্ন করবো আপনাকে এটা ধরুন

কি দেখতে পারলেন স্লোগানটা মা কি বললেন মা কার ছবি দেখালেন তিনি যাকে উকিলবাবু বলে চেনেন তার ছবি দেখালেন তাই তো আর একটা দেখাবো দাঁড়ান ফাঁসানোর চক্র চক্রান্তটা দেখুন শুধু মানুষ ভালো কাজে কটা জন সুনাম করে আর চক্রান্ত কতজন করে সেটাই আজকে প্রমাণিত আজকে রাখি পূর্ণিমার দিন কি দেখলেন ভকিল হাই হাই আমার একজন পরিবারের সদস্য তিনি আমার বোন তো তিনি আমি বলেছি আমি অনুমতি দিয়েছি যে তোমরা আগের দিনকে স্লোগানগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে লিখে দিন আপনারা লিখে দিয়েছেন তার মধ্যে বেছে বেছে কটা আমরা স্লোগান তুলেছিলাম সেই স্লোগানে আমি পারমিশন দিয়েছি আমি অনুমতি দেওয়াতে আমার বোন মানে আমার ফেসবুক পরিবারের যিনি ফ্যান ছিলেন তিনি আজকে আমার বোন হতে পেরেছেন লড়াইয়ে সামিল হয়েছে সেই বোনটি বলছেন উকিল হাই হাই সবাই কি বলছে হাই 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 তাই তো এবার একটা ভিডিও দেখাবো ভালো করে দেখে নিচ্ছেন তো স্লোগানটা এবার আমি একটা রিলস ছেড়েছি সেটা তো দেখাচ্ছি আমার কাছে যতটা প্রমাণ আছে আর কি সেটা দেখাচ্ছি মানুষ এগুলো কী করে মিথ্যের আশ্রয় নিতে মানুষের ঠোঁট কাঁপে না গলা কাঁপে না

দোকানের আগের মুহূর্তটা আমি তুলে ধরছি অনেক হেল্প দেখেছিলাম যখন

এতটা দেখানোর ধৈর্য মানে আপনারাও দেখেন কি করে ধৈর্য করে যাই না কাজ করার সময় আমার ধৈর্য থাকে দেখানোর সময় ধৈর্য থাকে না ওই জন্য কাটছিলাম এই ভিডিওটা তো পুরো পোস্ট করা আছে মানে এই কারণেই বললাম কারণ আমরা কখনো ভুয়ো উকিল বলেছি কি স্লোগান দিয়েছি ভুয়ো উকিল কখনো বলিনি ভুয়া উকিল ভুয়া উকিল এগুলো কিন্তু বলিনি আপনারা বারবার করে আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট যারা যারা অপপ্রচার চালাচ্ছেন কোনো ক্লু পাননি যারা যারা মনে করছেন বাবলি মুখার্জি কি করে সিঘরে ঘরে ঢোকানো যায় যারা মনে করছেন এরকম একটা দাপটে মানুষকে কি করে বাবলি মুখার্জি এরকম করলো বা যাকে দেখে পাড়ার পুরো পাড়া একটা মানুষ আসেনি একটা মানুষ নেই সবার জানলা বন্ধ দরজা বন্ধ সবাই নীরব দর্শক দূর থেকে লুকিয়ে দরজা ফাঁক দিয়ে দেখছে জানলা খুলছে দিয়ে আবার মুখের উপর বন্ধ করে দিচ্ছে যারা একটা একটা জলে ছাতা রাখবো দোকানে বলছি দোকানে ছাতাটা পর্যন্ত রাখতে দিচ্ছে না খালি বলছে ম্যাডাম নিয়ে চলে যান যা ছাতা এত আতঙ্কিত ওখানকার প্রতিবেশী সেই আতঙ্কিত প্রতিবেশী সেদিনকে কিন্তু আমরা শ্যামদা বেরোনোর পর সবার জল্লা দরজা পুরো বড় বড়ো করে খুলে মানুষ কিন্তু ওই জানলায় বসে পড়ে পড়ে গল্প করছিল আগের মুহূর্তগুলো দেখবেন আঠাশ ঘন্টা আমাদের লড়াই আটাশ ঘন্টা আমাদের ধর্না আঠাশ ঘন্টা ধর্নার পরে যে মুহূর্তটা সেটা আপনারা দেখবেন আর আঠাশ ঘন্টা ধর্না দিয়েছিলাম সেই মুহূর্তটা আপনারা দেখবেন একটা মানুষকে পাইনি ওখানকার প্রতিবেশী হিসাবে যে আমাদের কাছে যে তারা এসে জিজ্ঞাসা করবে বা এর দোষ এর ভুলটা বলবে সবাই বলেছিল সেই সময় সবার ক্যামেরার আড়ালে চুপি চুপি করে বলছে আবার জিজ্ঞাসা করছে ম্যাডাম ক্যামেরা হচ্ছে না তো তো এত আতঙ্কিত আমি যতটুকু না জানি তার থেকে প্রতিবেশীর কাছ থেকে দ্বিগুণ জেনেছি কিন্তু আমি একজন সমাজসেবিকা আমার উদ্দেশ্য হল কি কারো কাছ থেকে শুনে সেগুলোকে নিয়ে ওনাকে ইনসাল্ট করা নয় কারণ আমি একজন আপনাদের দেওয়া যে পরিচয় যেটাতে আমি আজ সম্মানিত হই সেবিকা তো সেই কারণে আমি অনেক কিছু শুনেছি যেটা আমি জিনিদিকে বলেছি কিন্তু যেটা আমি আপনাদের ক্যামেরায় তুলে ধরিনি বা ইন ফিউচারও তুলে ধরবো না তো ওখানকার মানুষ কিন্তু পুরো সত্যটা বলেছে আমাকে তো সেই সত্যর জন্য যিনিদির কিন্তু একটাও ফল্ট নেই কিন্তু মানুষ কিন্তু ওখানে কেউ জিনিদির পাশে দাঁড়িয়ে যে আমি আছি স্লোগান যখন হচ্ছে মা বোনেরা যখন যাচ্ছে তাদেরকে যখন বলছি দিদি বা বোন তোমাদের ঘরেও এরকম হবে কালকে তোমরাও আমার কাছে যাবে যে কেন যাবে নিজেরা প্রতিবাদের সামিল হও প্রতিবাদ করতে শেখো তারা কিন্তু দূর থেকে খালি ঘাটটা যে নড়াচ্ছে সেটাও নড়াচ্ছে না মানে এত সুন্দর করে তারা বোঝাচ্ছে যে তারা সঙ্গে আছে কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে সঙ্গে নেই দেখা যায় রেখে দেওয়ার পর আর পরে দেখা যায় তো মানুষগুলো ওখানে দাঁড়িয়ে ছিল যে একটু ঝামেলা ঝামেজেট হচ্ছে তার কিছুদিন পর দেখছি কি ব্যাস আর কেউ নেই পাকা পুরো তো সেই জায়গায় ভু উকিল বলে আমরা বলার একটাই কারণ সেটা হলো কি যে উনি ওই যে দিদু ওই দিদাটার যে ভিডিও ফুটেজটা দেখালাম সেখানে উনি ওনার ছবি দেখিয়ে দিয়েছে। আমি জানলাম যারা এই অপপ্রচার করছেন অভিযোগ জমা দিয়েছেন কোর্ট পর্যন্ত পৌঁছেছেন বার অ্যাসোসিয়েশন পর্যন্ত পৌঁছেছেন ওনাকে উত্তেজিত করছেন আমাদেরকে কেস দেওয়ার জন্য উনার হয়ে আপনারা সবাই পাশে থাকবেন একজন উকিলবাবুকে অপমান করা মানে আরও উকিলবাবুকে অপমান করা এটা আপনাদের আপনারা যতটুকু জানেন যারা মিথ্যা অপপ্রচার করছেন যতটুকু না জানেন তার থেকে দ্বিগুণ বেশি বাবলি মুখার্জি জানে কেননা আমি কিন্তু হাতে করেই হয়েছে আমার বাবুর মাধ্যমে আজকে যদি আমাকে বাবলি মুখার্জি বলে কেউ চেনেন তা আমার কিন্তু গুরুই কিন্তু বাবু। আমার কিন্তু গুরু গুরুই হলো একজন আইনজীবী আমি ওই ঘর থেকে নেমে ওই আমাকে পয়সা ইনকাম করতে হবে বলে একটা এনজিও খুলে বসে আমি এনজিওটা খুললাম খুলে আমার পয়সা রোজগার করতে হবে ওই হিসাবে আমি বাবলি বাবলিমোখাজি কাজ করে উঠিনি মানুষের মানে ঘরে ঘরে ওই সমাজ সমাজসেবিকা হিসাবে পরিচিত নয় রীতিমতো পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে রক্ত জল করে মুখ দিয়ে ফ্যান উঠে যায় মানুষের সাথে কথা বলতে বলতে রাতের ঘুম উড়ে যায় দিনের পর দিন না খাওয়া দাওয়া হয় শরীরের প্রতি টর্চার করি শুধুমাত্র আমি যিনি আমার শিক্ষাগুরু তিনি একজন আইনজীবী আমি আজ যদিও বা আজকে কোনো একটা কালি আমাকে দেওয়ার আগে যে মানুষগুলোকে ভাবতে হয় সেটার জন্য কিন্তু আমার আইনজীবী রয়েছিলেন তার কাছ থেকে শিখেছিলাম তার জন্যই হয়তো এই আমি এতটা সতর্কতা অবলম্বন করে চলি সব থেকে প্রথমে হলো শিক্ষা দীক্ষা তারপরে হলো কি আমার গুরু গুরু যদি খারাপ হয় তো আমি তো খারাপ হবই গুরু যতটুকু আমাকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাতেই আমি শিক্ষিত আজকে সমাজে মানুষকে অ্যাডভাইস আপনারা এটা এটা করুন 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 ওটা ওটা ভালো থাকবেন হয়ে করছি তো আমি এখানে কোথায় বলেছি বলুন যে এখানে ভুয়া উকিল ভুয়া কথাটাও কি শুনতে পেয়েছেন ভুয়ো উকিল বলা হয়েছে উকিল উকিলবাবুটা কাকে বলা হয়েছে ওনাকে কাকে তার ছবি দেখানো কে বলছেন একজন মা মা কোথাকার কলকাতা শ্যামনগরের তিনি কি জন্য ওখানে এসছিলেন তার বাড়ির জমি দলিল আছে সে জেরক্স নিতে এসছিলেন দুবছর পর কেন প্রশ্ন করেছি মানুষের হতেই পারে যে বাবলি মুখে সাজিয়ে কাউকে ঢুকিয়ে রেখে দিয়েছে যখন আমরা ওখানে সব মেয়েরা বলতে শুরু করলাম মানুষ তো এটা ভাবে কারণ যখন যেখানে আন্দোলন করি না কেন সবাইকে জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে কত পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে মাথা পিছু কত পয়সা নিয়েছেন আরে সবাই যদি ভাড়া করা সমাজ সমাজকর্মী হয় তাহলে তো সমাজটা পতনের দিকে যাবে সবাই যদি পয়সার জন্য করে তাহলে তো জীবন বাজি রেখে কেউ কাজ করবে না সবাই যদি পয়সা মাথা পিছু ভাড়া করেও নিয়ে যায় তারাও তো একটু রোদের মধ্যে রোদের মধ্যে পড়বো না বৃষ্টির মধ্যে বীজবো না গলা চিৎকার করে গলা ভাঙবো না এটা তো তারাও করবে কারণ তারা তো পয়সা পাবেই জানে কারণ তাদের গুন্তিতে মাথা আনা হয়েছে মানুষ কেন এত অবুজ কি জানি যে মানুষটির পরিবার ফেসবুককেই মনে করে যেখান থেকে মানুষকে না রাখতেই মানুষ চলে আসেন ইরিনাদিকে ডেকেছিলাম দ্রোনাকে ডেকেছিলাম পারমিতাকে ডেকেছিলাম কোয়েলকে ডেকেছিলাম আলোচনা করেছি পারমিতার সাথে কোয়েল মুরগির সাথে আলোচনা করেছি তা যেতে পারে আমি আলোচনা করেছি কিন্তু আজকে যারা যারা ওখানে ছিল রিঙ্কিকে ডেকেছিলাম আরো অনেকের নাম জানি না ওই যে সম্প্রীতি ওকে কি ডেকেছিলাম চা নিয়ে সকালবেলা আসো আমাদের চা দিয়ে যাও রাজ্যে গেছি আমরা যিনি যিনি আমাদের আমাদের ওখানকার থানতলা থানার বড় বাবু। তিনি খাবার পৌঁছেছেন আপনারা সকালে শুনেছেন যখন আমি বলছি মেম্বার সাহেব খাবার দিয়ে গেছে মেম্বার সাহেবকে স্যালু 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 করছি তখন স্যার কি বলেছিলেন আমি খাবার দিয়েছি আমি ঠিক এরকম করে বলেছেন আমি খাবার দিয়েছি মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করুন খাবারটা আমি পাঠিয়েছি তাহলে বলুন সম্মানটা কোন জায়গায় যেখানে আমাদেরকে এটাও বলা হয়েছে মেম্বার সাহেবের মাধ্যমে যে আমরা যদি কোনো রকম রেস্ট নিই বা থাকার যদি কোনো ব্যবস্থা উনি করবেন তো এখন তো পরে জানতে পারলাম যে এই ব্যবস্থাগুলো করছি তিনি বড়োবাবু কারণ বড়বাবুর সাথে আমার যে একটা কর্মের জন্য আমার এই কাজটাকে এতটা উনি ভালোবাসেন এতটা সম্মান করেন সেটা বলে ভাষায় বোঝানো নয় আজকে উনি খাবার পৌঁছেছেন উনি আমায় থাকার ব্যবস্থাও করে দেন বলেছেন তখন আমি বলেছিলাম ঠিক আছে আপনি আমাদেরকে একটা সকালবেলা রুম দেবেন যে রুমে মা বোনেরা গিয়ে একটু ফ্রেশ হবে আমি এই অবস্থায় থাকবো কারণ অনেক মায়েরা বোনেদের সেদিনকে শরীরটা খারাপ ছিল যেটা আমরা নারী জাতির যে ধর্মটা যেটা আমাদের প্রাকৃতিক যে মানে একটা ইয়ে আছে নিয়ম তো অনেক মায়েরা বোনেরা সেখানে অসুস্থ ছিল ওই রকম অসুস্থ অবস্থায় ওই রাস্তার মধ্যে বসেছিল বসে থেকে লড়াই দিচ্ছে না বললে তো জানতে পারতেন না তাহলে ওই রকম একটা অবস্থায় পেটে ব্যথা যন্ত্রণায় মাজা যন্ত্রণায় ওরকম করে দাঁড়িয়ে থাকা আর ওইভাবে ঠাই বসে থাকা এটা কখনোই সম্ভব না এটা কি পয়সার বিনিময়ে মানুষ মাথা গুন্দিতে পয়সা দিলে ভাড়া করে এরকম মানুষ নিয়ে গেলে ফ্যান ফলের না তাদের সম্মান থাকে না আমার সম্মান থাকে তাদের কি সম্মান থাকবে যদি তাদেরকে মাথা পিছু টাকা দিয়ে নিয়ে যাই যদিও বা আমার চলো তাহলে আমি ইটভাটা থেকে লোক নিয়ে যাব তাহলে ফ্যান ফলোয়ার নেবো কেন যদি লোক গুনতে নিয়ে যেতে হয় ইটভাটা থেকে নিয়ে যাব যেটা তো মানুষ করে দেখেছি চোখে দেখেছি ইটভাটা থেকে লোক এনে মানুষ মঞ্চ ভরায় তো আমি ওই মঞ্চ ভরানোর জন্য রঙ্গমঞ্চ ভরানোর জন্য ঠিক আছে ভুয়ো সমাজসেবিকা হওয়ার জন্য আমি আমিও লোক নিয়ে যেতাম যাদের পেটে টান আছে যাদেরকে মাথা গুন্তি কাদের করে যাদের পেটে টান আছে যারা নিজের পকেটের পয়সা খরচা করে আমার এই এই রকম জীবন বাজি রেখে এই কাজে সামিল হয় তাদের যদি কেউ বলে যে কত টাকা দিয়েছে আপনাদেরকে ম্যাডাম মাথা মাথাপিছু কত টাকা আপনাদের কত টাকার বিনিময়ে আজকে এখানে পথে নেমেছেন পথে বসেছেন হ্যাঁ ঘর পরিবার ছেড়ে এসে তা যারা বলছেন তাদের সাথে আমি নই যারা গেছেন ওখানে বসতে তারা পর্যন্ত লড়াই দেওয়ার মতো হিম্মত রাখেন বলতে না তাদের উত্তর তারাই দেবে হ্যাঁ শেখানো বলি তখনই বলতে হতো যদি তাদেরকে প্রকৃত পিছু টাকা দিয়ে নিয়ে যেতাম কারণ তাদেরকে বলতাম এই শোনো আমার সম্মানটা রক্ষা করো কারণ তোমাদেরকে গুন্দিতে টাকা দিয়ে নিয়ে এসেছি লোক ভরাচ্ছি রাস্তা ভরাচ্ছি আমি চ্যালেঞ্জ করছি আমি একাই একশো একাই একশো এই জায়গাটা আমার তৈরি করতে বহু বছর লেগেছে বহু মাস বহু দিন অতএব আমি যদি আজকে বলি আমি একাই একশো যদি মানুষ ওখানে না থাকো আমার লাইভ ক্যামেরা চলবে তো আমি কোথায় একাই একশো কেন বলবো না আমার লাইভ চলছে আমি কেন একাই একশো বলবো না আমার কেন ফিল্ডে মানুষ দরকার আমার তো ক্যামেরাই মানুষ আছে আমি যেখানে ক্যামেরার মানুষকে বিশ্বাস করি সেখানে আমি একা বলতে পারি আমি যদি বলি কোটিতে আমি 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 একা একা মনে করি কোটিতে বলতে পারবো আমার লাইভ চলছে এটা অন্য নজরে দেখবেন না কারণ মানুষ তো ওত পেতেই থাকেন না স্লিপ অফ টন কিছু বেরিয়ে যাবে সেটাকে টক করে নিয়ে গিয়ে টক করে কপ করে নিয়ে ক্যাচ করে ওটাকে নিয়ে গেম খেলবেন তা আমি বললাম আমি একাই একশো যখন মানুষ আমার সাথে ছিল না তখনও বাবলি মুখার্জি ফিল্ডে বলতো একাই একশো যখন একটা গাড়ির ড্রাইভারকে নিয়ে ময়দানে যেতাম যখন লাইভ করতে জানতাম না দিয়ার কেসে লাইভ ছিল না দিয়ার কেসে মার খেয়েছি দেয়ার কেসে দিয়াকে ছাড়িনি দেয়ার কেসে প্রতিবাদ করেছি সাত দিন ওখানে ছিলাম পয়সা দিয়ে কেনা হচ্ছিল বিক্রি হয়নি প্রতিবাদ করেছিলাম গরিব মানুষে যে বিচার পায় আইনতভাবে যে দিয়া সাত বছর পর্যন্ত কোর্টে মামলা চলেছে দুবার তিনবার তাকে মামলা করতে হয়েছে যে মেয়েটি কোনো বিচার পাচ্ছিল না সেই মেয়েটিকে বাবলি মুখার্জি একদিনের লড়াইয়ে ঘরে ঢুকিয়েছিল সেদিন কেউ মানুষ ছিল না আমার সাথে সেদিন দুটো দাদাকে নিয়ে গেছিলাম এক দাদা ভয়ে পালায় আর এক দাদা সামনে এসে বুকচিতে লড়াই দেয় আজ মানুষ পেয়েছি তাই যদিও বা ধরলাম আমার ক্যামেরা চলছে না আমি যদি বলি যে আমি একাই একশো সেই মানসিকতাটা রাখি কারণ আমি যদি মনে করি না আমি এই নি আমার আমার আজকে সহজ এই সহযোদ্ধিনী যারা আমার প্রমীলা বাহিনী যাচ্ছে এরা ছাড়া আমি দুর্বল তাহলে আমি দুর্বল জীবনেও কোনোদিন আমি কাজ করতে পারবো না আমাকে মনে করতে হবে এটাই যে আমি যে কাজটা করছি আমাকে একা করতে হবে মানুষ আমার কাজটা থেকে আসবে এবং আমার কাজটাকে সম্মান করে ভালোবেসে কারণ আমি যে বলি না আমি এর প্রতি অ্যাডিক্টেড অ্যাডিক্টেড কেন কেন নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়েছে কাজটার প্রতি যারা এই কাজটায় যাবে একবার যদি প্রকৃত মন দিয়ে যদি এই কাজটাকে ভালোবাসতে পারে তারা যদি আমার মতো অ্যাডিক্টেড না হয় তো আমি বাবলি মুখার্জি না নাম যেটা আপনারা দেবেন যে যে নামে ডাকবেন আমি সেটাই কারণ নেশা যদি কাজটাকে কেউ যদি বোঝে যদি কেউ ভালোবাসে তাদেরকে ঘরে থাকতে বললেও ঘরে থাকবে না তারা তারা বাড়ির সাথে অশান্তি করে হলেও চলে যাবে যেমন যারা নেশা করে নেশাগ্রস্ত হয়ে পড়ে প্রথম প্রথম নেশা কয় না বন্ধু একটু এই টু খা খা করতে করতে করে ওই রকম যদি দিদি আমি তোমার কাছে যাব আমি দিদি অনুমতি দিই হ্যাঁ আসো সেই ব্যক্তিটি কখনো ঘরে আমার ওরকম কাজ দেখে ছটপট ছটপট করবে পাগলের মতো করবে কত যদি ট্রেন বাস থাকে তো চকনি উড়ে চলে যায় এটা একটা নেশা এই সম্মান পাওয়া ভালোবাসা পাওয়া সমাজ থেকে সম্মান আদায় করা অন্যের হয়ে প্রতিবাদ করে অন্যকে বিচার পাইয়ে দেওয়া এটা একটা নেশা যে নেশা একবার যে করবে এই নেশা সে নেশা থেকে সরতে পারবে না তারাই সরতে পারবে গুনতিতে মাথা পয়সা দিয়ে এলে যারা পয়সাকে প্রাধান্য দেবে তারা কেউ বাবলি মুখাজির সাথে থাকতে পারবে না যারা পয়সাকে প্রাধান্য না দিয়ে ভালো আসবে তারা সারা জীবন আমি চলে যাই আমার সাথে থাক থাক না তারা আলাদা সংস্থা খুলে হলেও তারা ফিল্ডে কাজ করবেই করবে আমি চাই তারা করুক তাহলে আজ ভুয়ো বলিনি আজকে একজন অ্যাডভোকেটকে প্রেশার দেওয়া হচ্ছে আমরা নাকি ভুয়ো বলেছি উনি নিজেও বুঝতে পাচ্ছেন। তারপরেও ওনাকে প্রেশার কেট করা হচ্ছে আসলে উনি একটা বিশিষ্ট আইনজীবী আমি কেন ওনাকে নিয়ে কেন কথা বলবো আমি না ওনাকে চিনি না আমি ওনাকে জানি না আমার সাথে ওনার সত্যতা আছে না কিছু আছে না ওনার কাজে আমি বাধা দিচ্ছি না আমার কাজে উনি বাধা দিচ্ছেন আমি কেন ওনার নাম হলো বু আ বি ইউ ওয়াই এ আর সেটাকে বলা হচ্ছে যে আপনার নাম নিয়েছে ভুয়া উকিল ভুয়া উকিল আরে বাবা ভি ইউ ভুআ আর ওনার নাম হলো কি বিউ কিন্তু মানুষ তবু ওনাকে জোর করে ওনার নামের মধ্যে ভুয়াটাকে ভুয়া বলে দিচ্ছে আম উনি কিন্তু নিজেও বলছেন যে ভুয়া উকিল ভুয়া উকিল বলা হয়েছে অ্যাকচুয়ালি আমরা বলেছি ভুয়া উকিল এবার দেখুন আমরা রাত জায়গা পুরো লাইভ দেখিনি আমি আমার বিশিষ্ট আইনজীবী মানে বোয়াদার কথাতেই বলছি যে উনি যে কথাটা বলছিলেন অ্যাকচুয়ালি আমরা এটা বলিনি ওনাকে আক্রমণও করিনি কিন্তু ওনার কাছে প্রচুর প্রেশার আসছে উনিও বললেন যে আপনি লাইভে বলে দিন তাহলে আমার সম্মানটা আমার সম্মান নষ্ট হচ্ছে সবাই ওনাকে ইচ্ছাকৃতভাবে টর্চার করছে মেন্টাল টর্চার কাকে বলে আপনার আপনার নামে এরকম দেখছি মিডিয়াতে পুরো ভাসছে আপনি ভুয়া উকিল ভুয়া উকিল বলে সবাই বলছে মানে ওনাকে বুঝাচ্ছেন ভুয়া উকিল ঠিক আছে কিন্তু আমরা বলছি ভুয়া উকিল ওনাকে ইচ্ছাকৃত করে ক্ষিপ্ত করে দেওয়ার জন্য যাতে উনি উনি আমার বিরুদ্ধে স্টেপ নেন যেহেতু বার একটা ভালো জায়গায় রয়েছেন যাতে আমার সিগর হয় তবুও আমি বললাম ওনার সাথে যখন কথা বললাম আমি কিছুটা কথা আমি শোনাচ্ছি ওনার 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 জন্য তো ওনার সাথে যখন কথা হয় উনি বললেন দেখুন আপনাকে তো আমি চিনি না আপনার কাজটা কি আমি তাও জানি না কিন্তু আমাকে সবাই ফোন করে করে পাগল করে দিচ্ছে যে আমি নাকি আপনি আমার নাম করে করে বলেছেন এবার সবাই বলছে আপনি এরকম একটা কাজ করতে পারলেন মানে ওই যে মা যে এলিগেশনটা আনছেন শ্যামদার উপর সেই ভুয়া উকিল বলে যেটা আমরা বলছি ভুয়া উকিল শ্যামদা তো অ্যাকচুয়ালি উকিল নয় শ্যামদা যতটুকু জেনেছি উনি একজন প্রমোটার ঠিক আছে তার বাইরে আমি কিছু জানি না আগে জানতাম স্বর্ণ ব্যবসায়ী এখন জানি প্রমোটার কিন্তু অ্যাকচুয়ালি ওই মা তো প্রমাণ করছেন যে উনি উকিল এবং উকিলবাবু উকিলবাবু করে ডাকছিলেন তো সেখানে তার ছবিটাও দেখানো হচ্ছে যারা এই বিশিষ্ট আইনজীবী আহ বোয়াদা মহাশয়কে যারা যারা ফোন করে বলছেন তাদের কি কান চোখ দুটোই গেছে কোন নেশাই চুটছেন আপনারা কত পয়সা পেয়ে এইগুলো কাজগুলো করছেন যে আমাকে ফাঁসানোর জন্য যে চক্রান্তটা করছেন কত পয়সা পেয়েছেন আপনারা কার কে দিল আপনাদেরকে সেই পয়সাটা যে এরকম একটা আওয়াজ তুলতে বাবলি মুখার্জির আঠাশ ঘন্টা লড়াইয়ে কেউ ভুল ধরতে পারেননি তার জন্য অবশেষে আমরা ভুয়া উকিলটাকে ভুয়া যদি কেউ বলে সেখানে ভুয়া আর ভুয়া তো আলাদা ভুয়া একটা ব্যক্তি আর ভুয়া আমরা যদি উচ্চারণে ভুলও করি ভুয়া উকিল তো সেটা ভুয়ো ভুয়া কেউ বলতেই পারে কিন্তু বোয়া তো নয় আজকে বোয়া বুয়াদা বা বোয়া কে বা বিশিষ্ট আইনজীবী ওনাকে যে কথাটা শুনতে হচ্ছে সেটা কেন শুনতে হবে কারা ফোন করছেন কোন মানুষের কথা তারা ফোন করে এই ধরনের উত্তেজিত মূলক কথা বলে তাকে অপমান করছেন যে আপনি এমন কাজ করলেন এমন কাজ আপনি করতে পারেন তাকে অপমান করা হচ্ছে তিনি রানাঘাটে একটা নাম করা উকিল বাবু ভাবুন তাহলে মানুষ কোন লেবেলে গিয়ে কত নিচে নামতে পারে এই আমার মতো একজন মানুষকে ফেলার জন্য আর আঠাশ ঘন্টা লড়াইয়ে একটা পুলিশ প্রশাসনের আধিকারিক বলতে পারবেন না যে আমি একদম ধানতলার ধানতলার কেন আমি রানাঘাটের প্রত্যেকটা পুলিশ প্রশাসনের কাছে বলছি কোনো পুলিশ প্রশাসন আধিকারিক বলতে পারবে না যে বাবলি মুখার্জির এখানে এক চুলতে অপমান বা এক চুলতে ভুল ছিল আমি যথেষ্ট সম্মানের সাথে আন্দোলনটা করেছি যথেষ্ট সম্মানের সাথে ধর্নাটা করেছি যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে আন্দোলনটা করেছি আমি নিজস্ব বুদ্ধিতে আমি আমার কাজটাকে সুন্দর করে গড়ে তুলেছি মানুষের সহযোগিতায় আর যদি ভুল হয় সেটা আমার ফ্যান ফলোয়াররা করবে আর ঠিক হলে আমি করবো এই আমি সমাজসেবিকা যদি এই পরিচয় দিয়ে বাঁচতেই হয় তাহলে আমার ঘরে বসে থাকাই ভালো আমার দরকার নেই মানুষের ফোন দরকার নেই মানুষকে পরামর্শ দেওয়ার দরকার নেই মানুষের মুখে হাসি পড়ার দরকার নেই মানুষের চোখের জল মোচানোর ঘরে বসে থাকবো অনেক শান্তি খাবো দাবো আপনাদের লাইভ দেখবো আপনাদের কাছে কমেন্ট করব আপনারা কাজ করুন এগিয়ে চলুন এই বার্তা দেবো যারা অসুস্থ মানুষ হয় তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো অনেক হবে তাহলে এই যে উকিলবাবুকে অপমানটা করছেন যারা ফোন করে করে উকিলবাবু নাম করে করে বলছেন আপনি এইরকম কাজ করেছেন আপনার নামে এরকম সোশ্যাল মিডিয়ায় দেখলাম তারা সত্যি কানা কারণ একটা ভালো মানুষকে আমাদের আমাদের নাম করে তার কানে ইন্ধন দেওয়া হচ্ছে যাতে তিনি সেটা বুঝতে পারছেন কারণ তিনি একজন পার্সেন পার্সেন তিনি আজকে আমাদের বিশিষ্ট সাংবাদিক স্যান্ডি মহাশয়াকে ফোন করেছিল তার আগে আমাকে সূর্য অনেকবার ফোন করছে সূর্য আমার সহযোদ্ধা ভাই আপনারা জানেন আমি জানছি যে রাখি পূর্ণিমার দিন ও হয়তো রাখিটা পড়বে বলেই ফোনটা করছে কিন্তু অ্যাকচুয়ালি তো আমি নাকি কাউকে রাখি পরাইনি ঠিক আছে তো আমি যিনি সূর্য ওই কারণে ফোন করছে তা আমি তখন ফোনে বিজি সূর্য যতবার ফোন করছে আর ফোনটা বিজি আছে তখন আমি লাইনে কথা বলছিলাম ফোনে তো সেই সময় আমি আবার ওই ফোনটা কেট কাটার পরে আমি ওনার সাথে কথা বলার পর সূর্যকে ফোন ব্যাক করলাম আমি জানি রাখি পূর্ণিমা তার জন্য তো আমি তখন আমি বলছি বলো ভাই বলছি দিদি একজন একটা অ্যাডভোকেটের নাম করে বললো দিদি একজন অমুক অ্যাডভোকেট তোমাকে ফোন করেছিল এটা কিন্তু আলাদা অ্যাডভোকেট মানে ব্যাপারটা দেখুন অনেক ফোন এসছে আগে তো শুনিনি আমি কে অ্যাডভোকেট কে কী ব্যাপার জশ আমি তো বুঝতে পারছি না তো আমাকে ওই দিদি দেখো তোমাকে কি অমক নামে কোনো অ্যাডভোকেট ফোন করেছিল হ্যাঁ অমুক নামে কোনো অ্যাডভোকেট ফোন করেছিল কিনা জানি না তবে আমি আজকে যেহেতু গলা রেস্ট দিচ্ছি আমি আজকে ম্যাসেঞ্জারে ঢুকে প্রচুর মানুষ আজকে আমাকে নাম্বার চেয়েছিলেন আমি দিয়ে কুল করতে পারছি না সেখানে অ্যাডভোকেট কিছু অ্যাডভোকেট লেখা আছে অ্যাডভোকেট দিয়ে নামগুলো লেখা আছে তারাও আমাকে বলেছে আপনার চেম্বারে যেতে চাই আপনার তো আপনার সাথে সামনা কথা বলতে চাই আপনার কাজটাকে আমাদের ভীষণ ভালো লাগে তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা চেম্বারে যাব মানে আমি চেম্বারে যাব তো সেখানে আমার নাম্বার চেয়েছে তো সেখানে আমি নাম্বার দিয়েছি তো এরকম বেশ কিছু অ্যাডভোকেটকে দিয়েছি এবং শুধু তাই নয় সূর্যভাই যার নাম করল তাকে আমি নাম্বার দিয়েছি এবং সূর্যভাইকে বললাম হ্যাঁ এরকম তো কি না ভাই জানি না কিন্তু আমি তো মেসেঞ্জার আগে মেসেজ করছিলাম আমি তো এরকম একজন অ্যাডভোকেটকে নাম্বার চেয়েছেন মেসেজ করেছেন ওটা কালকেই মেসেজটা আজকেই মেসেজটা করেছেন আমি তো ওকে নাম্বারও দিলাম ওই দেখো তাহলে তোমাকে ফোন করি তোমার নাম্বারটা তাহলে আমি দিয়ে দিচ্ছি তুমি একটু ফোনটা তুমি তাহলে ওনার কাছ থেকে নাম্বারটা জানতে চাও যদি উনি ফোন করে থাকেন ফোন ব্যাক করছি কেন কি হয়েছে বলো দিদি আমি কিছু জানি না আমি রাখি কালকে পড়াবো ভাই তো তোমরা কোথায় বলো দিদি আমি তারাপীটে যাচ্ছি কালকে সকালে ঢুকে পড়বো রাখি পরবো আর আচ্ছা ঠিক আছে এই এইটুকু কথা হলো তো আমার কথা হলো কি তারপরেই হঠাৎ করে দেখছি আমাদের বিশিষ্ট সাংবাদিক সেনি বোন ফোন করছে তো হঠাৎ করে উনি ফোন করাতে হঠাৎ করে ফোন দেবো দিদি এই ব্যাপার ওখানে ভুয়া উকিল ভুয়া উকিল নিয়ে এরকম একটা হচ্ছে তো একটা আইনতো স্টেপ নেওয়ার জন্য অনেকে বলছেন তো আমি তো দেখিনি ভুয়া উকিলই দেখেছি তো ওটা তো বলা হয়েছে শ্যামকর্মকারকে আর ওটা আমরাও বলিনি বলেছেন উনি তার জন্য আমরা আওয়াজ তুলে আমরা না সরি ফ্যান ফলোয়াররা ওখানে স্লোগান দিয়েছিল কিন্তু স্লোগানের মধ্যে আমি যতটা ক্যাপচার করেছি ওটা ভুয়ো উকিল রয়েছে আর আমি নিজেও তো বলেছি ভুয়ো কথাটা কেউ না বললে আমি তো বলেছি যে ভুয়ো তো আই পুলিশ পুলিশ প্রশাসনের আধিকারিক যারা ছিলেন তাদের সাথে গল্প করছিলাম যে উনি একজন ভুয়ো উকিলে এই ব্যাপার মাটা এসছেন এই বিষয়ে বলছিলাম আলোচনা করছিলাম তো তখন বলো তুমি ইমিডিয়েট ওনাকে ফোন করো আর এরকম একজন অন্য একটা অ্যাডভোকেট তারাও এরকম এটা নিয়ে পার হচ্ছে অ্যাডভোকেটদের মধ্যে ব্যাপারটা বুঝুন কোন জায়গায় জিনিসটা চলে গেছে দিয়ে তখন আমি বললাম ঠিক আছে তুমি যার নামটা আমরা করেছি তার নাম তুমি আমাকে ওনার নাম্বার দাও আমি এখনই ওনাকে ফোন ব্যাক করছি যথাইতি আমি ওনাকে ফোন ব্যাক করি এবং ওনার সাথে আমার কথা হয় এবং সত্যি কথা বলছি উনি একটা বিশেষ মানে খুবই ভালো মানুষ সবথেকে বড় কথা হলো কি উনি একজন অনেস্ট পারসন না হলে উনি যদি আর যদি মানে প্রকৃত যদি যে নামটা নিয়ে ওনাকে অপপ্রচার করা হচ্ছে যদি ওই ধরনের উকিল হতেন তাহলে কিন্তু উনি কিন্তু আমাকে কিছু না হোক মানে হ্যারেস করতে পারতেন কেন উনি একজন আইনের রক্ষক ওনার হাতে সে পাওয়ারটা আছে ঠিক আছে সত্য মতো সত্য মিথ্যে বিচার হয় পরে কিন্তু আগে তো আমাকে একটা নিচে নামিয়ে দিতেন মানুষের চোখে উনি পারলে সবই পারতেন কিন্তু বিষয়টা দেখুন আমি বলছি আপনাদেরকে তো কেউ আর ওনাকে এরম ডিস্টার্ব করবেন না আমি ওনার নামটাও ঠিক বলতে পারছি না আমি দেখছি দাঁড়ান আমি ফোন করেছি তো ওনার নাম হলো একজন বিশিষ্ট সাংবাদিক বুয়া চট্টোপাধ্যায় তিনি হলো রানাঘাটের একজন বিশিষ্ট আইনজীবী এই জায়গাটা আমরা ভুয়া উকিলকে ওনার ওনার গায়ে পাতিয়ে ওনাকে আমরা নাকি ওনার নাম করেছি ভুয়া উকিল মানে ভুয়া কথাটা শুনতে লাগে বুয়া মানে কথাটা এইরকম ব্যাপার এইরকম ভাবে বোঝানো হচ্ছে এবার শুনুন ওনার সাথে কথাপকথন আমার আমি যতটুকু শোনানোর ততটুকু শোনাবো একটু কেটে শোনাবো ফোর ফাইভ একটা ভালো দিনে উঠকো একটা ঝামেলা আমি মানুষকে তো সবসময় সম্মান দিয়ে কাজ করি আর আমি সত্যি তো আর আমি অন্যায় কি উনি করেছেন যে আমি ওনার নামে বলবো বা কিছু করবো উনি তো কোনো অন্যায় করেননি একজন উকিলকে তো ভুয়া উকিল বলতে পারি না আমি তার সম্পর্কে তিনি পড়াশোনা করে একজন উকিল উকিলবাবু হয়েছেন আর আমি বলে দেব ভুয়া উকিল কাকে বলতে পারি যেটা আমার কাছে পেপারসপত্র পত্র থাকবে প্রমাণপত্র থাকবে আমি একজন সমাজসেবিকা লোকে আমাকে বিশ্বাস করেন আমি এরকম ধরনের একটা অপপ্রচার চালাবো কোনো একজন আইনজীবীকে নিয়ে এটা কোনোদিন হতে পারে তো আবার হাতে করি আমার আইনজীবীর মাধ্যমে হাই রে ভগবান আগে যখন কোনো এক সাংবাদিক যখন আমাকে নিয়ে এত তোলপাড় করেছেন তাও যতটা পেরেছি আমি সম্মান দিয়ে ওনাকে কথা বলেছি কারণ আমার কাছে ত্রোটে বাধ্য যে না আমি সাংবাদিকদের মাধ্যমে আজকে মানুষের ঘরে পৌঁছেছি এটা আমার ঠিক নয় উনি যেভাবে আক্রমণ করছেন আমি সেভাবে আক্রমণ ওর থেকে আরও ভালোভাবে করতে পারতাম কারণ আমরা মহিলারা এমনি মহিলারা মুখরা হয় কিন্তু আমি কেন করব ওনাকে যতটা পেরেছি সম্মানের সাথে করেছি আক্রমণ করার দরকার ছিল তাই করেছি উনি আক্রমণ করছে আমি ছেড়ে দেবো কিন্তু সম্মান দিয়ে উনিশ পঁয়তাল্লিশ উনি নিজেও বুঝতে পারছেন কেউ তারপরেও মানে মানে ওনার প্রতি প্রেশার করা হচ্ছে মানে একটা সুযোগ যদি নিয়ে ওনাকে দিয়ে যদি কিছু করা যায় ভাবতে পারেন তাহলে এটা থেকে শিক্ষা হলো যে আমাদের চলার পথটা কতটা কঠিন আমরা যদি একটু ভুল করি সেই ভুলটা আমাদের কোন জায়গায় যায় ঠিক আছে পাচ্ছি না কেন খুঁজেই পাচ্ছি না এত ফোন এসেছে আজকে প্রচুর ফোন এসেছে আজকে ভাষায় প্রকাশ করার মতন ভালো মানুষের গায়ে কলঙ্ক দিয়ে 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 দিচ্ছে ওনার কথাই পরিচয় দিচ্ছে যে উনি কতটা ভালো মানুষ সেখানে আর কি বলবো

তোমার এটা বলছে এটা তো ঠিক না তুমি এর বিরুদ্ধে স্টেপ নাও আমি ন্যাচারাল ওয়েতে আমি ভিডিওটা আমি আপনাকে দিচ্ছি তাহলে দেখলেন উনি কি বললেন উনি মানে যারা ওনার শুভচিন্তকরা রয়েছেন স্বাভাবিক আজকে যদি আমি কোনো যদি কেউ যদি আমার নামে অপপ্রচার করে তো সেখানে শুভচিন্তকরা যাবে কিন্তু ওনার শুভচিন্তকরা বলে দিচ্ছেন যে স্টেপ নাও দাদা এইবার আমার কথা হলো এই দাদা যারা ফোন করছেন তারা আমরা তো ভুয়া বলিনি ও তো আমি তো ওনার নামটাই নিয়ে নি সেটা আপনাদেরকে প্রথম পুত্রইং এ শোনালাম এই অভিযোগ মানে এরপর আরো অনেক কথা আছে এইটুকুই আমি जस्ट জানালাম ঠিক আছে আমি দেখি যতটুকু শোনাানোর মত হয় ততটুকু শোনাবো আপনাদের সাথে কেউ গেছেন ব্যাপারটা হলো আমরা আগের দিন থেকে রাত তো রাত গলা বসে আমরা কিন্তু বুঝি भूख আমার কিন্তু সাংবাদিক সঙ্গে কথা হয়েছে আমার স্যান্ডির সঙ্গে কথা হয়েছে স্যান্ডির সঙ্গে বললাম যে দেখো এমন ভাবে হয়তো ওরা ওটা ওটাই বলছেন কিন্তু এটা বিস্তৃত করে এমন ভাবে কিন্তু আমরা একজন বিদ্যমা শ্যামনগর থেকে এসেছিলেন ওনাকে উকিলবাবু বাবু উকিল বাবু করে ঠিক আছে না না ম্যাডাম আমার সে বিষয়ে কোনো মন্তব্য নেই মানে আপনি কি কারণে বলেছেন ওনার সঙ্গে কি অশান্তি আমার হ্যাঁ আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই কিন্তু এটা যারা মানে ধরুন মানে ধরুন হয়তো আপনার সঙ্গে ক্লাস লাগানোর জন্য হয়তো এটা আমার আমার কথাগুলো দেখুন অনেক মানুষ আজকে যদি উনি সত্যিই ভালো মানুষ আমি ওনার কাছে আমার ওনার চরণে আমার প্রণাম কারণ সত্যি উনি সত্যটাকেই তুলে ধরেছেন এবং সত্যটাকে উনি যা বুঝতে পেরেছেন যে সত্যি ওনার সাথে আমার ক্লাচ লাগানোর জন্যই এটা করা হচ্ছে আমি ওনাকে কি বলবো ওনার সেটা বোঝার মতো ক্ষমতা আছেন যে কারণে না ওনার বিশিষ্ট আইনজীবী যে কারণে না ওনাকে শ্রদ্ধা করছি দু সেকেন্ডের কথা বলে যে কারণে না আজকে আমি কোনোদিন দেখা করবই কারণ সেই মাথা আমার কথা হলো কি আজকে যদি উনি পারতেন উনি যদি সত্যি যদি অন্যরকম মাইন্ডের মানুষ হতেন তাহলে হয়তো উনি এটাকে নিয়ে বিশাল একটা জায়গা নিয়ে যেতে পারতেন আমাকে হয়তো যে জায়গাতে তো হয়তো প্রথমে তো ওনার সুনামটাই হতো ভবিষ্যৎ কেউ দেখতে পারতো না কোর্টের বিচারাধীন অবস্থায় কি তাকে না তাকে শেষে কবে বিচার হলো কি না হলো কেউ জানে কি কিন্তু যদি সমাজে যদি মনে করতেন উনি উনি যে আমার মান নষ্ট করবেন ওনার কিন্তু ক্ষমতাটা ছিল আমি এটুকু স্বীকার করব ওনার কিন্তু ক্ষমতা ছিল মানুষজন ফোন করছে ঠিক আছে তোরা আবেদন কর এই কর ওই কর আমি এটা নিয়ে লড়ব কেন আমি একজন সমাজসেবিকা উনি কিন্তু উনি নিজেও বুঝতে পারছেন এটা আজকে ভাবতে পারেন এটা আমার কাছে কত বড় প্রাপ্তি যে উনি নিজে বুঝতে পারছেন যে কেউ ক্লাস বাঁধানোর জন্য এই কাজটা করছেন আরো অনেকক্ষণ ওনার সাথে আবার কথা হয়েছে তারপরেও তো ওনাকে তো লোকে কথা বল শোনাচ্ছে না যে আপনার নাম করে এই নাম করে হাই হায় হাই হাই বলছে সব জায়গায় মানুষ তো এটাই বুঝছে কিন্তু অ্যাকচুয়ালি নয় রাতকে দিন দিনকে রাত কিন্তু উনি বুঝতে কিছু করার নেই আজকে উনি একজন অনেস্ট পার্সন বলে হয়তো স্যান্ডিকে ফোন করেছিল বিশেষ বিশিষ্ট সাংবাদিককে উনি হয়তো উনিও আমার একজন সাংবাদিক হয়ে উনি আমার কাজটাকে সম্মান দিয়েছেন ভালোবেসেছেন উনিও কঠোর পরিশ্রম করেছেন একজন সাংবাদিক হয়ে উনি ওনার কাজ করেছেন ওনারা সমাজের আয়না ওনারা যেভাবে তুলে ধরেছেন যেভাবে আমাদের পাশে বলবো না সম সমগ্র ওখানকার যারা প্রতিবেশী রয়েছেন প্রত্যেকের পাশেই উনি ছিলেন কারণ একটা সাংবাদিকের একটা বোমস অনেক পাওয়ার কারণ সাংবাদিকদেরকে আমরা সমাজের আয়না বলছি তিনি যখন দেখছেন উনি যদি প্রফেশনাল হতেন তিনি কিন্তু ওখানে থাকতেন না উনি কি দরকার সংগৃহীত বাবলিমোকাজি করে দিতেই পারতেন উনি ওনার প্রতিও আমার সেদিনকার পথ থেকে ভীষণ শ্রদ্ধা শুধু উনি নয় সাংবাদিক সৈকত ভাই এবং বিশিষ্ট সাংবাদিক স্যান্ডি বোন দুজনের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা কারণ আমি দেখেছি আমি তো কই থাকতে বলিনি কাউকে আমি তো বলিনি এখানে থাকো তারাও চেয়েছে যে না পরিবেশটা ভালো থাকুক মানুষজন ভালোভাবে বসবাস করুক মানুষ আতঙ্কিত মানুষ জানলা দরজা খুলছেন না যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে আজকে উনিও গেছেন আমার যেরকম জীবনের ঝুঁকি ঠিক সেম ওনার তার থেকে বেশি ঝুঁকি ওনার মানে ওনার নিউজটা মানুষ দেখছেন আজকে বাবলি যে লাইভ সবাই দেখছেন না বাবলি মুখে ফ্যান ফল দেখবে কিছু নোটিফিকেশন ঢুকবে তারা তারা দেখতে পারবে কিন্তু ওনার একজন সাংবাদিক ওনার চ্যানেলটা তো অন্যান্য সাংবাদিকরাও দেখবেন যেমন আমার কাজটা অন্যান্য সমাজসেবিক সেবক সেবিকারা দেখেন তো ওনার যদি একটুখানি ভুল হতো সেখানে তাহলে কি হতো আজকে উনিও তো সেইভাবে এগিয়ে যিনি কর্মকারের পাশে দাঁড়িয়েছিলেন মানলাম আমি পয়সা নিয়েছি আমি কাজ নিয়েছি আমি দায়িত্ব নিয়েছি আমি কাজ করব কিন্তু উনি তো ওইসব দায়িত্ব নেননি ওনার কাজ নিউজ করা নিউজ করে দিতে পারতেন প্রথম দিনকে এই নিউজ ধর্নায় বসার পরের দিনকে আবার বেশ ফ্রেশ হয়ে গিয়ে তারপরে একটা নিউজ করতে পারতেন যেদিনকে আমাদের জয় করে বেরোলাম সেই নিউজ করতে পারতেন তার সাথে লাইভ ওয়াচ করবেন উনি আরওটা বলতে পারতেন ওনার মতো করে উনি ও থাকার প্রয়োজনই ছিল না কারণ উনি আমার লাইভটা দেখার পর ওই সুরজকে বাড়িতে ঢোকানোর পর থেকে আর ওনার সাথে আমার পরিচয় আজকের না ওনার সাথে আমার পরিচয় লকডাউনের আগের থেকে এবং লকডাউনের যখন ওই সেই সময় যখন ভোট হয়েছিল দু সালে না একুশ সালে সেই সময় আমি এই যে ইনা এই স্যান্ডি বোনকে এবং আমাদের রানাঘাটের বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিক কমলদাকে নিয়ে আমাকে নিয়ে পুরো ওই যে যেখানে ভোটগুলো কেন্দ্রগুলো সেগুলো সব জায়গায় ঘুরেছিলাম এবং আমরা একসাথে মাদারহাটে খাওয়া দাওয়া করেছিলাম একসাথে তারা আমরা সেদিনকে সারা সারাদিনটা আমার তাদের সাংবাদিকদের সাথেই কেটেছিল সেদিন এই সৈকত ভাইও ছিল আরও অন্যান্য সাংবাদিকরাও এসেছিলেন আমাকে ফোন করে ডেকে নিয়েছিল যখন অন্যান্য রানাঘাট থেকে ঢুকেছেন কমলদা যেহেতু কমলদা আমি বোন হই তুমি উনি ঢুকেছেন ঢোকার পরে আরও সাংবাদিকদের সাথে পরিচয় করে দিয়ে সারাদিন আমরা গাড়ি করে ওই এই কেন্দ্র এই ভোটগণনা কেন্দ্র ওখানে যেহেতু আমি তখন একটা পার্টি করতাম তো সেই সময় আমার স্যান্ডির সাথে পরিচয় স্যান্ডির সাথে আমার আজকে পরিচয় নয় থেকে কেউ পরিচয় আমাকে করিয়ে দেয়নি দিয়েছিলেন একমাত্র কমল দা আজকে না দু সালে ঠিক আছে তো এই হলো বিষয় তো আমি একটা কথাই বলবো যারা অপপ্রচার করছেন আমাদের বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিক আমাদের বুয়া চট্টোপাধ্যায় দেখলাম দাঁড়ান একটু নামটা দেখে নি টাইটেলটা অনেকক্ষণ কথা হয়েছে আমি যতটুকু জানানো সেটুকুই জানান জানালাম আপনাদেরকে হ্যাঁ জু বুয়া চট্টোপাধ্যায় তো ওনার সম্পর্কে অপপ্রচার করবেন না আমরা শ্যাম কর্মকারকে উকিল বলেছি কারণ উনি একজন উকিল নয় উনি একজন প্রোমোটার বাড়ির দলিলপত্রে যেহেতু প্রোমোটার প্রমোটার বাড়ির দলিলপত্র নেই উনি উকিলবাবু বলে ডাকছিলেন উকিলবাবুর বাড়ি যখন আমরা ওখানে বলছিলাম দেখো তো বললো বৌদিও ছিল আমি দেখো তো আমি বললো না উনি না উনি না এরকম করে 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 দেখানো আছে তো সমস্ত কিছু তো আমরা পুরো মানে চুলচেরা বিচারের মতো করে করেই দিয়েছি সামাজিকভাবে তারপরও মানুষ খুব পাচ্ছে না এই ভুয়োকে কে বানিয়ে দিচ্ছে হাই রে ভগবান আর কত কত নিচে নামানোর চেষ্টা আমি জেলে গেলে বুঝি খুব ভালো হয় আরে বাবা ঠিক আছে আমি যদি কোনোদিন শিঘরে যাওয়ার মতো কপাল করি তো আমি আবারও শ্রীঘরে যাব। কিন্তু যারা এই প্রতিবাদটা করছেন তারা সমাজে নেমে এরকম মানুষের পাশে দাঁড়াবেন তো আমার মতো নয় তাদের মতো করে তারা যে প্রতিবাদ তা আজকে করে আমাকে শ্রীঘরে পাঠানোর ভাবনা তারা কি সমাজে নেমে এই কাজগুলো করবেন তো লাইফ রিক্স নিয়ে অনেকবার তো আহ্বান জানিয়েছে আসুন না বিনা পয়সায় কাজ করুন আসুন না সমাজে কাজ করুন আসুন না এই কাজটা আপনি করুন আমি কি কি ডকুমেন্টস নিচ্ছি মানুষকে শেখানোর জন্য আমার ভেতরের কিছু বলে কিছু নেই তাও আমি বলে দিচ্ছি যে এক কপি ভোটার কার্ডের জেরক্স আমি তো আমার যেগুলো মানে আমার অফিসে যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো মানুষকে তুলে ধরছি তাহলে আট দশটা মানুষ শিখছে আমি ক্যামেরার বাইরে টাকার কথা বলবো ক্যামেরার পেছনে বলবো কারো রেকর্ড বলবো না সামনে এসে কথা বলবো আমি তো লোককে বলি যে আমি যে টাকাটা চাইছি আপনি কলটা রেকর্ড করুন কেন বলি কারণ আমার লাগবে ভাই আমি চাইছি তুমি দিতে পারবে না তো তুমি আমাকে জানিয়ে দাও আমি আজ আর তোমাকে নেক্সট টাইম কোনো ফোন করব না তোমার যখন হবে দশ বছর পর দশ বছর পর আসো আরো দরজা ঘোরো কারণ এটা বিজনেস করতে বসিনি আমি মানুষের কাজ করতে বসেছি কাজ করতে গেলে অর্থের প্রয়োজন আছে আমি অর্থ ইনকাম করছি আমার ট্যালেন্টে রোজগার করছি আমাকে কেউ মানুষ মুখ দেখে টাকা দিয়ে যাচ্ছে না প্রত্যেকটা মানুষকে যদি কেউ কোনো দু টাকাও যদি দিয়ে যদি সহযোগিতা করে তার ট্যালেন্টে একটা ভিক্ষুকেরও ট্যালেন্ট থাকে কি করে একটা মানুষকে কনভিন্স করে তার কাছ থেকে এক টাকার বদলে পাঁচ টাকা নেবে আমি এক ভিক্ষুক সমাজে মানুষের টাকা নিয়ে মানুষকে কাজ করছি আবার নিজেও খাচ্ছি নিজের পেটও চালাচ্ছি অপরাধ কি আছে চুরি তো করছি না ডাকাতি তো করছি না মানুষকে ফোর্স করছি না মানুষকে ফোন করে 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 বিরক্ত করছি না আসুন দাদা আসুন দিদি খেয়ে দেখুন এই দোকানের খাবার আমি তো বলছি না আমি বলছি যে আপনারা সব জায়গা থেকে চেক করে 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 আসুন অবশেষে যদি কেউ না পারে তখন আমার কাছে আসবেন তাহলে ডিমান্ড যখন এতটা বাড়াচ্ছি নিজের আমি সব জায়গায় ঘুরে যখন মানুষ এই যিনি কর্মকারী তো এক বছর পর এলো কিন্তু যিনি কর্মকারী যখন এক বছর পর এলো তখন কি আমি তাকে চেয়েছি যে দিদি আপনি এসেছেন এই সুযোগটা তো আমি কাজে লাগাবো মনে মনে বলছি এইবার তুমি এসেছো না আমার কাছে সব জায়গা ঘুরে ঘুরে আর হলো না দিদি এ প্লিজ প্লিজ আমার কাজটা করে দিন দিদি প্লিজ হাতে পায়ে ধরছে আপনি আমার ভগবান আমি আজ পর্যন্ত কাজ পাচ্ছি না কোথাও অনেক জায়গায় ঘুরে ঘুরে এলাম পারলাম না হয়তো উনি স্বীকারও করলেন আর আমি মনে মনে কি বললাম আচ্ছা এবার বাঘে পেয়েছি তখন চার চেয়েছিলাম তখন চল্লিশ চাইব বিষয়টা হলো এইটা কিন্তু কোনো মানুষ আজ পর্যন্ত বাবলি দিকে বলতে পারবে না যে বিক্রিমগুলো ঘুরে 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 এক বছর দেড় বছর দু বছর এই যে পাপায়দা যিনি আসছেন কালকে লাস্ট লাইভ রাতের বেলার আমি তো ভিজি তো নিই না এলে আমি কথা বলি ঘণ্টাকে ঘন্টা আমার দরকারই নেই লাইভ করার লাইভে নেটের ব্যালেন্স করছি একশো টাকা করে মারছি ফোনে কথা বলছি যখন তখন রাত দুপুরে ফোন করে বিপদে বলছে বলছি আমি জানছি উনি মানসিকভাবে অসুস্থ তারপরেও একটা মানসিক অসুস্থ মানুষের সাথে কথা বলে যাচ্ছি জানি উনি এক কথা চারবার বলবেন তারপরেও কখনও কখনো বিরক্ত হয়েও তো ফোনটা ধরছি কই লিস্ট তো করিনি আমি তো পারলে ওনার ফোনটা ব্ল্যাকলিস্ট করে দিতে পারি আপনারা কমেন্ট করছেন যে উনি পাগলের মতো উনি পাগল হয়ে উনি নিজেও স্বীকার করছে এই পাগল হয়ে গেছে দিদি আপনার কথা না শুনে তাহলে আমি তো একটা পাগলের নাম পাগলের সাথে কি কেউ বোঝাতে পারে তাহলে আমি তো ব্ল্যাকলিস্ট করে দিতে পারি তারপরেও কেন উনি যখন অফিস আসেন বসুন দাদা ঠিক আছে আমি কথা বলবো দাদা ভিজিট এনেছেন আরে নি যান 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 আমার তো সেই মানসিকতাই নেই আমি যতটা শ্রম দিই মানুষকে আমি চাই যে আমাকে ঈশ্বর এতটা ক্ষমতা দিক জনগণের মাধ্যমে এতটা ক্ষমতা দিক যেন মানুষের কাছে আমাকে ভিক্ষাটা না চাইতে হয় সেদিনকেই আমি একমাত্র মাথা উঁচু করে বাজবো যে মানুষের আর এই আমি একটা কথা বললাম আজকে যদি রাস্তায় যদি দেখি লরি ড্রাইভারের কাছে কোনো ব্যক্তি হাত পাচ্ছেন আর আমি যদি কোনো ব্যক্তি হয়ে সমাজের মানুষের কাছে কাজ করতে দেখুন লরি ড্রাইভারটা কিন্তু এমনি পয়সা দিচ্ছে না ওভারলোড নিয়ে যাচ্ছেন তাই তিনি পুলিশ কাকুকে ম্যানেজ করছেন তার জন্য তার গাড়িটা ছেড়ে দিচ্ছে তাহলে কি হলো পাবলিকের পয়সাই পাবলিককে সহযোগিতা যদিও ওটা অন্যায় তাহলে এই অন্যায়টা করতে বাধ্য করছে কে পাবলিক আমরা দোষার কচিকাকে পুলিশকে আমরা ঘুষ দিতে চাইছি পুলিশকে পুলিশ নিলে ঘুষ ঘুসখর হয়ে যায় বুঝি আর আমরা যে ঘুষ দিচ্ছি আমি রকম ভাবে চুলচেরা বিচারের মতো চুলচেরা বিশ্লেষণ করি নিজের অন্তরের কাছে নিজের মনের কাছে প্রশ্ন করি তাহলে আজকে ওভারলোড গাড়িটা চলে যাচ্ছে রাতের অন্ধকারে যখন আসি যখন আমাদের গাড়ি দেখে যখন পুলিশ প্রশাসনের সাইড হয়ে যায় বেশ কিছু আধিকারিকরা যে পাবলিকের সামনে টাকা নেবে না যদি কেউ ক্যামেরা করে বা কিছু করে আমি তো বলবো পুলিশের কোনো দোষ নেই আমি তো বলবো মানুষের দোষ ওভারলোড নিয়ে তার বিজনেস বাড়াচ্ছেন তিনি পুলিশকে পয়সা দিচ্ছেন আমি ওভারলোড নিয়ে যাবো তোমাকে পয়সা দেব তাহলে আমরাই তো আজকে সবাইকে খারাপ করছি আজকে আমি পয়সা নেব আজকে আমি পয়সা নেবো কিন্তু যখন আমি পয়সাটা নিচ্ছি আমি পাবলিকের কাছ থেকে চাইছি পাবলিক যদি আমাকে না দেয় তার বাড়িতে কি কি আমার প্রতিনিধি পৌঁছাচ্ছে তাকে আলাদা করে কোনো পটল মুলোর ঝিঙে মুলোর মতো কি বার্গেনিং করা হচ্ছে একটা তো ফোন যাচ্ছে না এই তো সেদিনকে একটা মেয়ে যে মেয়েটা বলেছিল যে আমি প্রতিবাদ করব আমাকে উনি চাকরি করেন হসপিটালে এর একটা মেয়ে এসেছিলো কলেজে পড়া মেয়ে ও আমাকে পঁয়ষট্টি হাজার টাকা ওর কাজের জন্য দিয়ে গেছিলো ঠিক আছে আজকে মেয়েটি যেদিনকে বাড়ি গেল টাকাটা পেমেন্ট করে সব কিছু করে অফিসের রুলস মেনে তারপরে যখন তারপরে যখন সে পরের দিনকে আমাকে মিথ্যে কথা বলল যে আমি ওই দেখবেন চেম্বারেই বলেছে কথাটা যে ম্যাডাম আমি প্লিজ দু মিনিটের জন্য কথা বলবো দু মিনিটের জন্য কথা বলবো মঙ্গলবার চেম্বার খুব ব্যস্ত ছিলাম দু মিনিটের জন্য আমার কথাটা একটু শুনুন দু সেকেন্ড লাগবে না ও টাকাটা রিটার্নের জন্য করছিল আমি তো জানি না কিন্তু আমি সেখানে বললাম দেখো বোন আজকে আমি রকমভাবেই টাইম দিতে পারি এই মঙ্গলবার তার আগের মঙ্গলবার তার আগের মঙ্গলবার মনে মেবি তো আমি বললাম দেখো আমি এখন কোনো টাইম দিতে পারবো না লাইভ ক্যামেরা চলছে কিন্তু তুমি আমায় কালকে ফোন করো তুমি তো আজকেই গেলে আবার এখনই ফোন করছো এটা কি করে সম্ভব আমি এখন টাইম দিতে পারছি না না ম্যাডাম একটুখানি কথা বলবেন আমি বললাম আমি কালকে ছাড়া কথা বলতে পারবো না সে কিন্তু আমাকে ফোর্স করছে না রিকোয়েস্ট করছে কিন্তু আমি অফিস যখন বন্ধ হচ্ছে মেয়েটিকে আমি মেয়েটিও তো একজন ভিক্রিম এবং সে আমার লাইফ দেখে তার গোটা পরিবার তখন মেয়েটি যখন আমি বাইরে বেরিয়েছি যখন দেখলাম না চেম্বারটা বন্ধ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এই সুযোগে মেয়েটাকে ফোন করতেই পারি আমি সাথে সাথে রিকোয়েস্ট করছিল বলে আমি কিন্তু সেই মেয়েটিকে ফোন ব্যাক করলাম কিন্তু একবার যেন মনে হলো টাকাটা রিটার্ন চাইবে ও কাজ করবে না ওর কোনো বাধা আসবে অন্তর থেকে বলছি আগে থেকে আমি শঙ্করকে বলে দিয়েছিলাম মানে যেহেতু অফিস স্টাফ তাই ওর সাথে আলোচনা করেছিলাম মেয়েটা ফোন করছে দুমি ডুমি আমি কিছু শুনিনি লাইভে যা শুনেছিল আপনি আমিও শুনেছি আত্মা বলে ও টাকা চাইবে ঠিক আছে তখন আমি ফোন করলাম ওর সাথে ফোন করতে করতে বাড়িতে এলাম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কথা হলো ওর সাথে পরে ও তার আগে আমাকে চেম্বারের সামনে যখন দাঁড়িয়ে আছি ও বলল যে ম্যাডাম আমি ভীষণ অসুস্থ হ্যাঁ অসুস্থ কেন কি হয়েছে বলছে আমি হসপিটালে ভর্তি মানে ও একটা অজুহাত দেখিয়ে টাকাটা নেবে ব্যাপারটা বুঝেছেন আমি কল রেকর্ডটা পরে শুনিয়ে দেবো বলতে আমি হসপিটালে ভর্তি আমি খুব অসুস্থ তো ম্যাডাম একটা কথা বলার ছিল আলাম কি টাকা নেবে তো মানে আমি ডায়েট বলছি কিন্তু ওকে ও বলার আগে আমি বলেছি কল রেকর্ড শোনাবো আপনাদেরকে আলাম কি টাকাটা রিটার্ন নেবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি বলো আমি দেব কেন কি হয়েছে তখন ও বলছে আমি আমি খুব অসুস্থ আমি হসপিটালে ভর্তি কথা বলতে পারছি না যেহেতু দেবো বলেছি যে ম্যাডাম এখন কি টাকাটা দিতে পারবেন যেহেতু ও ফোনপে করেছিল আমাকে আমি ফোনপেতে টাকা নিই না যদিও ফোনপে না করলে হয়তো আমার পরের দিন লাগতো যেহেতু ও ফোনপে করেছিল তাই চেষ্টা করেছি যে পাঠাবো কিন্তু এইবার মেয়েটা যে মিথ্যা কথা বললো সেটার প্রমাণটা কি করে পেলাম আমি বাড়ি এলাম বাড়ি এসে ভাবলাম হসপিটালে ভর্তি ও তো গেলই এখান থেকে সন্ধ্যাবেলা ও কখন হসপিটালে ভর্তি হলো আমার মনে হচ্ছে টাকা নি কিন্তু মিথ্যা কথা কেন বলবে দেখুন আমি টাকা দেবো বলে কিন্তু প্রতিবাদটা করছি কেন মিথ্যা কথা বলবো সত্যি বলতে পারে এইবার আমি কাকিমাকে আমি বলছি আমি বাড়ি এসে ফোন করেছি যেহেতু টাকাটা দেওয়া হয়নি না টাকা দেওয়া হলে হয়তো ফোন ধরতো না দিয়ে বলছে হ্যাঁ ম্যাডাম বলুন আমি তোমার মাকে একটু দেওয়া যাবে কেন তার মা রিকোয়েস্ট করেছিল আমি এর আগে বাড়ার সাথে গিয়েছিলাম না কোথায় গেছিলাম সেখানে গিয়ে সেদিনকে বলেছিল রাস্তা থেকে টাকাটা দিয়ে দিতে চাইছিল মানে অফিসে পর্যন্ত আসবে না ওই দিনকে আমাকে বললো আপনি টাকাটা দিয়ে দেবো আর ডকুমেন্টসগুলো দিয়ে দেবো আমি ওকে বলেও ছিলাম তারপরে ও আসতে পারেনি বৃষ্টির জন্য তো সেই মা আমাকে বলছে আপনি কাজ করে দিন টাকা নিয়ে কোনো নাট কাজ করে দিন বারবার করে কাকিমা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে তারপরে আমি কাজটা নিয়েছি এবং কাকিমা এক নয় একাধিকবার আমাকে কিন্তু কিভাবে কাজ করব কি করব, এটা না হলে ওটা হবে ওটা না হলে এটা হবে কিভাবে করব। সমস্ত কিন্তু কাকিমার সাথে আমার অনেক রাতে রাতে আলোচনা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে ডাউট হলো যে কেন আমার মনটা ডাকছে যে ও মিথ্যা কথা বললো দেখি তো ফোন করি তো ফোন আমি মিথ্যে না সে মিথ্যে ফোন করলাম আমাকে বোন তোর মাকে একটু দেওয়া যাবে আমি তো টাকাটা তো আমি কিন্তু ভেবেছিলাম যে রাতেই টাকাটা পেমেন্ট করবো তো ওকে বলেওছিলাম যে বাড়ি গিয়ে টাকাটা পেমেন্ট করছি তখন বলল কি যে আমার মাকে দেওয়া যাবে বলছে কেন মা তো অসুস্থ মা আমার অসুস্থ থেকে অসুস্থ হয়ে পড়েছে আমি বললাম তুমি একটু মাকে দাও না আমি মা তো এখানে নেই ঠিক আছে মা কথা বলতে পারছে না মা এতটা অসুস্থ প্রথমে ও নার্ভাস থেকে বলেছে আমি হসপিটালে ভর্তি আমি অসুস্থ পরে ও বলছে মা অসুস্থ ঠিক আছে আমি বললাম তুমি একটু মাকে দাও না আর যতক্ষণ মাকে তুমি না দেবে ততক্ষণ টাকাটা দেব না কোন একটা গার্জেন কথা বলেছে গার্জেন আমার কথাতে বুঝতে পেরেছেন যে কাজ হবে তবে গার্জেন বলেছে টাকা দেব তারপরে তুমি টাকা পেমেন্ট করে গেছো আর টাকা পেমেন্টের আগে আমি তোমাকে বলেছিলাম গার্জেনের সাথে কথা বলাবে তো কাকিমা আসতে আসতে আসার কথা ছিল আসতে পারেনি আমাকে ফোনে কথা বলিয়েছিল তো আমি গার্জেন সাথে তো টাকা দেবো না আমি গার্জেনকে জানাবো এবার মেয়েটা তো টাকাটা নিয়ে খরচাও করে ফেলতে পারে ঠিক আছে এবার আমি কি করে বুঝবো কাকিমা আমাকে বলেছে টাকা আমি কালকে পাঠিয়ে দিচ্ছি মেয়ে যাবে তোমাকে টাকা দিয়ে আসবে আমার তো দায়িত্ব থেকেই যাই আমি একজন সমাজকর্মী তখন আমি বললাম তুমি একটু মাকে দাও না আমার মায়ের সাথে কথা বলে টাকা দেবো না বললো মা অসুস্থ আজকে ম্যাডাম তখন আরও টাকা তখন দরকার নেই আজকে তো আর কথা বলতে পারবে না মা কালকে একটু সুস্থ মাকে দিচ্ছি তাহলে আমি মায়ের গলা শুনলাম তুমি মাকে একটু দাও আপনাদের সকলকে জানাচ্ছি কাকিমা কোনো অসুস্থ ছিল না কাকিমার কণ্ঠ বলে দেবে যেভাবে বোন আমাকে বোঝাচ্ছিল সেটা নয় কাকিমার সাথে প্রায় আধ ঘন্টা মতো আমি কথা বললাম আধ ঘন্টা কাছাকাছি আমি বললে বলতে পারবো না হয় বেশি নয় কম কিন্তু করেছি কাছাকাছি দিয়ে কাকিমাকে বললাম যে কাকিমা আমি টাকাটা পাঠিয়ে দেব আমার তখন চোখ খুলল না আর যদি ভিকটিম টাকা দিয়ে সেই মিথ্যের আশ্রয় নিয়ে এরকম করে কালকে তো আমাকে ফাঁসি দিতে পারে টাকাটা দিয়েই বলতে পারে তার মধ্যে ও ফোন ফোনপে দিচ্ছে অন্য একজনের নাম্বার ঠিক আছে তো তখন আমি কাকিমা বললাম কাকিমা আমি টাকাটা ফেরত দিয়ে দেবো কিন্তু কাকিমা আমি তো ফোনপেতেই দেবো ভেবেছিলাম বোন যেহেতু এরকম একটা মিথ্যা কথা বললো তো আমি তো ফোনপেতে আমার যেহেতু একটা ফর্ম ফিল আপ করে সে টাকাটা দিয়েছে আমাকে ডকুমেন্টস রাখতে হয় যে কে কত টাকা দিল কারণ আমি যাতে প্রমাণ করতে পারি সমাজে তো সেই কারণে সেই ফর্মটা যেহেতু ফিল আপ করেছে সে তাহলে আমার এখানে এসে সে একটা লিখিত দেবে যে আমি যেহেতু আমার অপপ্রচার পরে না করতে পারে আমি অমক আপনার কাছে আবেদন জানিয়েছিলাম এই কাজটা আমার পরিবারের পেশারের জন্য কাকিমা তখন পারিবারিক সমস্যাটা বলল যে আমার প্রথমে বুঝলো আমাদের পাশে কেউ নেই টাকা দেওয়ার পর বলল আমার সব রিলেটিভরা আপত্তি করছে ঠিক আছে প্রথমে কিন্তু কাকিমা বলেছে যে সেটাও অপমান আছে পরে যেটা বললো সেটাও অপমান আছে তখন আমি দেখলাম কাকিমাও যখন এরকম করে মিথ্যা কথা বলছে বোনটিও মিথ্যা কথা বললো ভিক্টিময় তো আমাকে তো একবার নিজের জায়গাটা ঠিক রাখতে হবে না কালকে তো আমি ফেসে যেতেই পারি কালকে তো ওই মানুষটিকে কেউ হাতিয়ার বানাতেই পারে তখন আমি কি করলাম মানে কাকিমা বোনকে কালকে তুমি পাঠিয়ে দেবে আর ও একটা লিখিত দেবে যে আমি যে অমুক তারিখে বাবলি মুখার্জির কাছে সভাসভিকা বাবলি মুখার্জি আবেদন করেছিলাম সেই আবেদনটা আমি স্ব আমি এখন কাজ করাতে চাইছি সে আবেদনটা আমি তুলে নিচ্ছি কারণ আমার পারিবারিক সমস্যার জন্য আজকে ম্যাডাম আমাকে যে টাকাটা আমি এত টাকা দিয়েছিলাম ঠিক এত টাকাই আমি ফেরত পাচ্ছি ও লিখে দেবে সই করবে তারপর আমি ওকে টাকাটা দেব আর তার মধ্যে আমি এটা ভিডিও ফুটেজ বানাবো লিখিত তো থাকলো সাদা কাগজে লেখার কোনো মূল্য নেই সেটা আমি সবসময় বলি আপনাদের ভিডিও ফুটের সাথে থাকলো এটা আমার সেফটির জন্য সাদা কাগজটা মন ভুলানোর জন্য ভিডিও ফুটেজটা কিন্তু একদম প্রোটেকশন আমাকে দেবে সেই কারণে তখন আমি একটা ভিডিও ফুটেজ করে পরের দিন সকালে আসে তো আমার অফিস স্টাফ যিনি আছেন তিনি ফোন তুলছেন না বলে দেখলাম একটা মেয়ে সাড়ে এগারোটায় আসতে বলেছি ও তাড়াতাড়ি চলে এসেছে টাকা পাবে বলে তো আমি তো ঘুমাই এগারোটা পর্যন্ত তখন আমি কি করলাম তাকে ভিডিও ফুটেজ কি করে করবো আমি তো অফিসে যেতে পারছি না বা সে ভিডিও করবে সেটা পরিমল কত সেটাও করতে পারছে না তখন আমি বললাম বোন তুমি একটা কাজ করো তুমি যে তুমি কাজটা দিয়েছিলে তুমি যে নিজের ইচ্ছাই তুলে নিলে এবং তোমার সমস্যার জন্য আমার কোনো ফল্ট নেই সেটা তুমি একটা ভিডিও ফুটেজ করে পাঠাও আমি তোমাকে ফোন পে করে দিচ্ছি তারপরে বোনটি আমাকে দেখুন মানুষের জন্য ওই মেয়েটির জন্য আমি অনেক টাইম দিয়েছিলাম অনেক সময় ধরে ওকে অনেক প্রশ্ন করেছি হয়তো এক একদিন ভিজিট দিয়েছে কিন্তু তিন দিন চার দিন কথা বলেছি তার সাথে এবং ঘন্টাকে ঘন্টা ফোনে তার সাথে কথা বলেছি কখনও নিজের শরীর বা গলার দিকে তাকায়নি তারপরেও সেই মেয়েটি যেটা লাস্টেও আমার সাথে করলো সেটা এটা ঠিক নয় কি করলো দিয়ে ওই ভিডিওটা পেলো তখন তো টাকাটা পেমেন্ট পায়নি তাই না তখন ভিডিওটা পাঠাও ওই ভিডিওটাও পাঠালো তখন আমি ওকে বললাম ও কি করলো একটা অন্য ফোন পে দিল। ওর পে তে যাচ্ছে না ওর গুগল পে না পে যাচ্ছে না তাহলে বোন তো যাচ্ছে না তো তখন বললো কি যে তোমার তোমার কাছে আমাকে পাঠিয়েছিল তোমার একজন ফ্যান ফলোয়ার তার নাম্বারটা দিচ্ছি তুমি তার নাম্বারে ফোনপে করো যথাযথ দেখুন আমার কাছে কে পাঠিয়েছিল কোনোদিন আমি জানতে চাইনি কোন ফ্যান ফলোয়ার আমাকে কাছে পাঠিয়েছে সেটাও আমি জানি না এবার তার ফোন পে নাম্বারটা দিল তার সাথে আমাকে কনফারেন্সে কথা বলে দিল তার নাম্বারটা আমাকে দিল এবার সেটা একটা ইয়ং ছেলে বাচ্চা একটা ছেলে তারই সমবয়সী আমি কি করে বুঝব বলুন তখন আমি তো দেখলাম যে না আমি তখন যেতে পারছি না এবার টাকাটা আমাকে দিতেই হবে যেহেতু আমি আমি কথা দিয়েছি তাকে আর আজকেই দিতে হবে যতই আমি বিপদে পড়ি না কেন তো লড়ার মতো ক্ষমতা আমার আছে কিন্তু টাকাটা ওকে দিয়ে দিই আমি কিন্তু ওকে বললাম যে বোন আমি টাকাটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি তুমি টাকাটা পাওয়ার সাথে সাথে যেহেতু এটা অন্য একটা অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট নয় আর ট্রান্সফার হয়েছে তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট তুমি এক কাজ করবে তুমি কিন্তু টাকাটা পাওয়ার পরেই আমাকে ভিডিও ফুটেজ বানিয়ে দেবে যে আমি সমাজসেবিকা বাবলি মুখার্জিকে আমার এই সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধানের জন্য এত টাকা দিয়েছিলাম অমক তারিখে ঠিক আছে সেই টাকাটা আজ এত তারিখ উনি আমাকে রিটার্ন করলেন এটা ওনার কোনো ফল্ট নেই আমার পারিবারিক সমস্যা থাকার জন্য এখন আমি কাজটা করাচ্ছি না যদি কখনো আমার পারিবারিক সমস্যা মেটে তখন আমি আবার ম্যাডামের সহযোগিতা নেব ঠিক আছে ও যেহেতু তার আগে বলেছিল যে ম্যাডাম যদি আজ না হয় যদি ভবিষ্যতে হয় করবেন তাহলে হ্যাঁ করব তো তার জন্য আমি এই এই শব্দটা ওকে বলতে এই লাইনটা ওকে বলতে বলেছিলাম ও কিন্তু আর আমাকে কোনো ভিডিও ফুটেজ পাঠায়নি তাহলে বলুন মানুষের জন্য এত কিছু করছি এত কিছু করার পরও যখন একটা মানুষ যে মেয়েটার জন্য জাল লড়িয়ে দেব ফ্যামিলির দিকে তাকাচ্ছি না ঘরে ফিরবো তাকাচ্ছি না সেই মেয়েটি যখন এরকম একটা টাকা পাওয়ার পর বা আমি তখন কি করলাম ও যখন আমি জানি ভিডিওটা বানাবে ও তারপরে আমি ওকে ফোন করলাম ও কি বললো যে ম্যাডাম আমি ট্রেনে উঠি আমি তো এখন টোটোয় আছি ট্রেনে উঠি ঠিক আছে আমি পাঠাচ্ছি যথারীতি আমার তো সুযোগ দেওয়া দরকার সত্যিই তো টোটোই যাচ্ছে টোটোটা কাঁপবে ট্রেনে বসে বসে একটা ভিডিও করা যায় এই কমন সেন্সটুকু আমরা আমরা কাজ করে জানি এবং কমন সেন্সটুকু ঈশ্বর আমাদের দিয়েছেন তো আমি বললাম ঠিক আছে তুমি করো আর অসুবিধা হলে বাড়ি গিয়েও করতে পারো কিন্তু আজও ভিডিও প্রেসটা আসেনি তখন আমি কি করেছিলাম ভাগ্যিস ওই কাকিমাকে সেই সময় টাকাটা পাঠিয়ে ফোন করেছিলাম যে কাকিমা কালকে রাতে কথা হয়েছিল আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনি একটু বোনের সাথে কথা বলে নেবেন আর বোনকে বলবেন ভিডিওটা এখনো আসেনি ওই ভিডিওটা যেন পাঠিয়ে দেয় যে টাকাটা পুরোপুরি আমি ওকে রিটার্ন দিয়েছি এক পয়সাও কাটিনি আর আমি কাটিও না আর যদি কোনো মানুষ টাকা রেখে যায় এই পপি বলে একটা বোন টাকা রেখে গেছে আজকে পেমেন্ট করে গেছে কতদিন আগে আজও তার কাজ করিনি প্রায় চার পাঁচ মাস হতে চললো তিন চার মাস তো বটেই কিন্তু যদি পপি এসে আমাকে বলে যে দিদি আমি কাজটা করব না আমি ওই পুরো টাকাটাই ফেরত দেব আজকে আমার ভাইয়ের বিয়ের আগে কৃষ্ণাদি টাকা দিয়েছিল যে কৃষ্ণাদি ওই দেবপ্রিয়ার সাথে এসেছিল আর সেই কৃষ্ণাদি এখনো পর্যন্ত আমার কাছে পঁচিশ হাজার টাকা নাকি ওনার কথা আমার মনে নেই কুড়ি হাজার টাকা মনেছিল পরে মনে হয় আগে পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা ওনার রেকর্ড আছে আমি বলে গেছি উনি কত টাকা দিয়েছিলেন আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণাদি আপনি বলুন তো রেকর্ড করি কত টাকা দিয়েছিলেন আমার তো মনে নেই তখন বলুন আগে একবার পাঁচ হাজার টাকা পরে কুড়ি হাজার টাকা গিয়ে দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা তাই বললাম ঠিক আছে আপনি টাকাটা নিয়ে যান বহুবার বলেছি আজ কতগুলো বছর হলো কতগুলো বছর হলো বলুন আমার কাছে টাকাটা এখনও ফেলে রেখেছেন আর খালি বলেন ম্যাডাম আপনার কাছে টাকা রেখে দিয়েছি বলে এই নয় যে জলে গেছে টাকাটা রেখে গিয়েছি কাজ করবেন বলে আমার বিশ্বাস কেন উনি জানেন যে টাকাটা রিটার্ন নিয়ে নিলে এখন যে টাকাটা আমি নিই সেই টাকাতে কাজ করব। ওনার লস তাই উনি আমাকে কাজটা করাতে চান বলে ওই টাকাটা দিয়েই উনি আমাকে রেখে দিয়েছেন আমি ওনাকে বারংবার এক নয় একশো বার ফোন করে বলেছি দিদি টাকাটা রিটার্ন নিয়ে নিন আমি রেগে গিয়ে বলেছি কৃষ্ণ দি আপনি টাকাটা নিয়ে যাবেন কিন্তু ঠিক আছে অনেকবার কৃষ্ণা দিকে আমি গরম মেজাজে কথা বলেছি আজও সেই ব্যক্তিদের কিন্তু টাকা নিয়ে যায়নি লাইভ ব্যাখে ও টাকা নিয়ে যায়নি তার হাজব্যান্ড পুলিশে চাকরি করে না ম্যাডাম আছে তো আমি তো পাবো দিদিন দিদি হয়ে যায় আমি নিজে নিজে দেখছি লড়ে উনি পরামর্শ নিয়ে লড়ে অনেকটা বিচার পেয়েছেন উনি আজকে ঠিক আছে সেই জায়গায় তো উনি একা একা লড়ছেন যদি কখনো একা একা লড়ে উনি সুযোগ নিচ্ছেন মানে ম্যাডামকেও ধরে রেখেছেন টাকাটাও জমা রেখেছে ওই টাকার মধ্যেই কাজ হবে উনি আশ্বাস আর ওদিকে উনি নিজে নিজেও চেষ্টা করছেন যে আমার যদি হয়ে যায় তাহলে ম্যাডাম তো টাকা আমাকে রিটার্ন দিয়েই দেবে আর যদি ম্যাডাম যদি আসে তাহলে ওই টাকাটা আমার কাজে লেগে যাবে মানে উনি দুটো দিক দিয়েই কিন্তু বুদ্ধিমতির সাথে কাজ করছেন আমি সবই জানছি সব সেন্স আমার মধ্যে রয়েছে আমি বোকা নই আমিও চালাক ঈশ্বর আমাকে জ্ঞানচক্ষুটা খুলে দিয়েছেন তারপরও কোনো মানুষ কিন্তু বলতে পারবেন না যে না আমি তার কাছ থেকে টাকা নিয়ে এখন দিদিকে কোনোদিন বলেছি দিদি দেখুন আমি তো এখন এই টাকা নিই আমি এখন এই টাকায় কাজ করব কবে দু হাজার সাল আর কোথায় দু সালের শেষ আমি তো এই টাকায় কাজ করবো না কোনো দিন বলিনি এখনও পর্যন্ত ওই মানুষটি এলে আমি কোনোদিন ভিজিট চাই না কিন্তু ঘন্টাকে ঘন্টা আমি লাইভে কথা বলি তাদের নিয়ে লাইভ করি তাদের সাথে কথা বলি তাহলে পয়সাই যদি মানুষের জীবনে সব হবে তাহলে সম্মানটা থাকবে না তাহলে আজকে শ্যামদার যে সম্মানটা ছিল সেই পাড়ায় দরজা জানলা কেউ খুলতেন না আজকে সত্যি বুঝি শ্যামদার একটা ভুলের জন্য আমি কিন্তু শ্যামদার কাছে কেঁদেছিলাম মানে আমার কাছে যিনি দিয়েই কিন্তু সব থাকার কথা তিনি ভিকটিম তিনি অর্থ আমার যতটুকু খরচা দিয়ে উনি আমাকে নিয়ে গেছেন ওনার সামর্থ্য মতো আমি চেয়েছি ওনার সামর্থ্য হয়েছে তাই উনি যেটুকু পাড়ার দিয়ে গিয়েছেন এটা তো কোনো ক্রাইম না তো তার জন্য এবার উনি আমি তো ওনার হয়ে কি সব কিছু করতে পারতাম আমার শ্যামদার জন্য চোখের জল ফেলার কোনো প্রয়োজনই ছিল না ওটা আমার বুক ফেটে কান্নাটা এসছে অন্তর থেকে কারণ উনি যখন অত বড় একটা মানুষ যে মানুষটিকে সারা পাড়ার লোক কেন সারা রানাঘাটের মানুষ এক কথায় কাঁপে সেই মানুষটি যখন মাথা নিচু করে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসছে ভীষণ অন্তর থেকে কষ্ট পেয়েছিলাম না এটা একদম ঠিক না ওনাকে কোনোরকমভাবে বেরোতে দেওয়া যাবে না আমি আমার কর্তব্য করি আমি আমার ঈশ্বরের চোখে আমি পরিষ্কার থাকব আমি যিনি দিকে ঢুকিয়ে দিলাম ব্যাস আমার কাছে গেলো যিনি দিয়ে আসছি যিনিদিন আমাকে মালাপালা পরি সম্মান দিয়ে দিলেন একটা স্টেটমেন্ট দিলেন বাবরি মুখার্জির কাছ থেকে আমি কাজ পেয়েছি আজকে এত বছর সেখানে ওখানে গিয়েছি আজকে যিনি যে যেসব ব্যক্তিদের কাছে গিয়েছে সেই সব ব্যক্তিদের নাম যদি আমি নিতাম আমি আরো বেশি হাইলাইটেড হতাম ঠিক আছে কিন্তু আমি কোনোদিন নিইনি আর নেবও না যেমন একটা ভালো ভালো যারা বড় বড় মানুষ সেই সব মানুষের কাছে নিয়ে গিয়ে উনি কাজ পাননি আমার মতো ক্ষুদ্র একটা মানুষের কাছে এসে কাজ পেয়ে গেলেন মাত্র আঠাশ ঘন্টার লড়াই এত পরিবার ফেসবুক পরিবার তো উনি তো চিনবেন না ওটা আমি চিনবো আমার পরিবারকে উনি তো চিনছেন আমাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি এত হেভিওয়েট হেভিওয়েট পারসনদের কাছে গেছে যারা ওনার দেড় বছর ধরে কোনো সমস্যা তো মেটাতে পারেনি বরং সমস্যা বেড়ে যাচ্ছে টাইম যাচ্ছে ক্রিমিনাল মামলাটা সিভিলে চলে আসছে এই করে করে আরও আরো জুতো কইবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যদি মনে করতাম এদিকে ঢুকিয়ে দিচ্ছি আমার কাজ হয়ে গেল আমি চলে এলাম হয়ে গেল এবার তারা ঘর করলো কি করলো না কারণ আবেদনে লেখা আছে ম্যাডাম আমাকে প্লিজ ওই বাড়িতে ঢুকিয়ে দেন আমি এই দুটো রাত ওনাকে সুরক্ষিতভাবে রাখতে পারি তারপরে দায়িত্ব দিই ওনার তো আমার তো নয় যেদিন ঢোকালাম সেদিন আর তারপরের দিন এটা হলো পরীক্ষা করার জন্য তারপরে যদি একদিন তিন দিন চার দিন পাড়া প্রতিবেশী দেখছে যে না বউটা এখানে আছে তারপরে কিন্তু আমার দায়িত্ব নেই আমি দুদিন আমি দেখব তারপরে ওনার ওনার যোগ্যতা ওনাকে ওখানে থাকতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি কখনো এই মানসিকতায় আনিনি না আমি একজন সেরকে এরকম করলাম তিনি মাথা নিচু করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন পুলিশ প্রোটেকশনের হেল্প নিয়ে এরকম মানসিকতায় আনিনি আমি অঝরে কেঁদেছি ওনার কাছে পায়ের কাছে বসে দাদা প্লিজ ঘরটা করুন দিদি দাদা প্লিজ সংসার করুন আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন আমি প্রথমে যদি উনি আমার সাথে কথা বলতেন এই জায়গাটাই ওনার আসতো না এত সম্মানও নষ্ট হতো না কিন্তু উনি সেই সুযোগটাই আমাদেরকে দেননি এবং অকত্য বসে গালিগালাজ করেছেন অকত্য ভাষায় গালিগালাজ করেছেন আমি সেই সব বিরুদ্ধে যদি স্টেপ নিতাম আমরাও স্টেপ নিতে পারতাম সকলের সৈনি কারণ আমার মা বোনদের অপমান করা মানে আমাকে অপমান করা মানে আমার মা বোনদের অপমান করা ঠিক মা বোনদের অপমান করা মানে আমাকে অপমান করা মানে আমাদের প্রত্যেকটা নারী জাতিকে মানে একজন নারীকে বলা মানে আরও নারীকে বলা যারা আমরা ওখানে ছিলাম এত মানুষ আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম এরকম অনেক কিছু হিংস্র মানসিকতা নিয়ে অনেক টিআরপি তুলতে পারতাম কিন্তু না মাথা নত করে ভালোবাসা আদায় করা যায় হিংসা করে ভালোবাসা আদায় করা যায় না তো সেই জন্যই দাদার পায়ের কাছে বোনের মতো ছোট বোনের মতো করে কান্না করেছিলাম এ দাদা প্লিজ সংসার করুন আপনি বাড়ি থেকে বেরোবেন না আমি বেরোতে দেব না এবং গায়ে হাত দিয়ে পর্যন্ত সেই মানুষটিকে বলছি দাদা প্লিজ আপনি যাবেন না তিনি কাঁদছেন একজন পুরুষ মানুষ আমি সহ্য করতে পারছি না তিনি কাঁদছেন আমার কোনো দরকারই ছিল না কোনো প্রয়োজনই ছিল না তাহলে বলবেন তাহলে কেন করলে এটা তো অন্তর থেকে এসেছে আমি কি নিজেই করেছি আমার অন্তর আত্মা আমাকে ওগুলো বলিয়েছে তা আমি কি করব যিনিদি আমাকে বলেছিলেন যে আমি আপনি আমার হাজবেন্ডের মুখে ভাষায় মুগ্ধ হয়ে যাবেন যিনিদি আমাকে এসে জিজ্ঞেস করছেন যে পুলিশ ওদিকে ডেকে নিয়ে গেল ম্যাডাম আবার বিক্রি হয়ে গেল না তো যিনিদি আতঙ্কে ভুগছিলেন যখন পুলিশের সাথে আমাকে ওসি ম্যাডাম তারপরে ওসি স্যার যখন আমাকে ডেকে ওখানে একজন ললিতা আরও ম্যাডাম আমরা কথা বলছি যখন ঠিক আছে তখন ওনারা যিনি কর্মকার ভাবছেন যে আমি বিক্রি হয়ে গেলাম আমাকে বড় অফার করা হলো আমাকে অফার করা হয়নি তা নয় অন্য জায়গা থেকে প্রচুর অফার এসছে প্রচুর অফার এসছে আমাকে ধর্না তুলে নেওয়ার জন্য রাতে গিয়ে এরকম অফার প্রচুর এসছে কিন্তু যারা এই অফারটা দিচ্ছেন তারাও জানেন যে বাবলি মুখার্জি এই ধর্না তুলবে না বাবলি মুখাজি এই অফার অ্যাকসেপ্ট করবেন না সেটা তারাও জানতেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মধ্যে সেই আত্মহংকারী ভাব সেরকে আমরা আগে মাথা নিচুক সব মানুষ এরা এটা মনুষ্যত্বের পরিচয় হতে পারে না এটা কারোরই মনুষত্বের পরিচয় হতে পারে না যে উনি মাথা নিচু করে চলে যাবেন আর আমরা বলবো কি এই শ্যাম কর্মকার হায় 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 ওই আবার স্লোগান দেবো উনি বেরিয়ে যাওয়ার পর এই আমরা জিতেছি আমরা জিতেছি আমরা জিতেছি আমরা সবার মধ্যে ওনাদের ভালো রাখতে পারলে তখনই আমাদের জি এবার দাদা যে জায়গাটা সত্যিই ছিল সমাজে দাদা বাড়ি আসেননি এটা আপনাকে জানাই দাদা বাড়ি আসেননি দাদা মান অভিমান অপমান যদিও এটা আমার কোনো দোষ নেই দাদা যদি আমাকে একটুখানি আমাদের সাথে যদি একটুখানি বসতেন কথা বলতেন একটু ভদ্র আচার আচরণ করতেন ফোনে একটু ভদ্রভাবে কথা বলতেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কখনো এই জায়গাটা আসতো না কারণ তিনি একটা কোনো মায়ের সন্তান আমি তাকে দাদা বলে সম্মান করছি তিনি যেই হোক না কারণ তিনি তো দাদা তো দাদাই না তখন তো বলবো না আপনি প্রমোটার আপনি আইপিএস অফিসার দাদা দাদা স্যার স্যার উনি একজন মানুষ যাই হোক আমি বুঝিয়েছিলাম উনি এখনো বাড়ি আসেননি মেয়ে বাড়ি এসেছেন দিদি খুব ভালো আছেন মেয়ে একমাত্র পারবেন মেয়ে বাবা তো বলেই দিয়েছে এখানে আমাকে কেউ আনতে পারবে না মেয়ে পারবে এবার বাদ বাকিটুকু মেয়ের ট্যালেন্ট মেয়ে কিভাবে বাবাকে বাড়ি আনবে কিভাবে বোঝাবে কিন্তু হ্যাঁ যদি আজকে আমার শ্যামদাস জায়গায় যদি আমিও থাকতাম আমিও ওই পাড়ায় চট করে সেদিন থেকেই বসবাস করতে পারতাম না এটা একদম বাস্তব কারণ আমাকে যদি আজকে সম্মান করেন মানুষ হাজার 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 মানুষ সম্মান করছেন সেখানে যদি আমি এমন কোনো একটা কাজ করি আমিও কিন্তু ঘরের মধ্যে বা যে এলাকায় ঢুকে কাজটা করেছিলাম যেই এলাকা থেকে একসময় সম্মান পেয়েছিলাম সেই এলাকা আমাকে ভয় পেত সেই এলাকায় কিন্তু আমি উঁচু করে বাঁচতে পারবো না বা যেতে পারবো না চলতে ফিরতে পারবো না মানুষ কিন্তু সুযোগ নেবে দুর্বলতার কারণ সে আজকে বাঘ থেকে যদি সে একটা ধরুন আজকে আমরা যেমন বলি যে আজ আমি বাঘ এক সময় কোনো সময় ভয়ে আমি ই যেমন তরুণকে বলা হয়েছিল তো সেরকম যদি একটা জায়গা থাকে তখন ওনার তো একটা আত্মসম্মান বলে কিছু আছে ঠিক আছে সে আত্মসম্মান থেকেই উনি এখন আসছেন না তবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শ্যামদা মেয়ে এবং যিনি দিই শান্তিতে সংসার করুক খুব ভালো থাকুক তারা এবং ভুলভ্রান্তি মানুষমাত্রই করে শ্যামদাও যদি কোনো ভুলভ্রান্তি করে শ্যামদা যদি না ভুলভ্রান্তি করেছেন সেই ভুলভ্রান্তি ঠিকঠাক করে নিক। এবং যিনি দিয়েও যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে যদিও রকম ওনার নামে কোনো অভিযোগ কিছু শুনিনি পাড়া প্রতিবেশী সবাই একটা কথাই বলেছে ওই বউ লক্ষ্মী ওই বই সব ওর বইয়ের টাকাতেই সব সবাই একটা কথাই বলেছেন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বউর পরিচয় আগে শ্যামদার পরিচয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দিয়েও যদি কোনো ভুল হয়ে থাকে দুজনকেই বলছি সবাই শুধরে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন এটাই একজন সমাজকর্মীর ঈশ্বরের কাছে প্রার্থনা এবং মানুষের কাছ থেকেও এটুকুই চেয়ে নেব আপনারা আশীর্বাদ ভালোবাসা দিন তাদের তাদের সংসার যেন সুখে থাকে এইটুকু আর কিছু না তো আজকে যেভাবে ফাঁসানোর চেষ্টা চলছে আগামী দিন আরও চলবে ঠিক আছে আরও এরকম হবে ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না প্রতিবাদ করতে হবে যারা ফিল্ডে থাকবেন আমি হয়তো অনেককেই চিনি না জানি না যেন কোনো মানুষকে আমাকে ডাউট করতে না হয় তারা যদি কোনো ভুলভ্রান্তি করেন ঠিক আছে আমি কিন্তু অকপটে লাইভ ক্যামেরাতেই তুলে ধরবো কারণ আজকে থেকে আরও চরম শিক্ষা হলো এখন আমার কি বলুন তো এখন আবার শুধু ভিক্ট্রিমের উপরেই চোখ থাকবে না আর পরিবেশের উপরেই চোখ থাকবে না এখন আমার ফ্যান ফলোয়ারের উপরেও চোখ রাখতে হবে কারণ কোন ফ্যান ফলোয়ার সে কীভাবে ঢুকে যাবেন কার স্পাই হয়ে সেটা তো আমি বুঝতে পারবো না কিছু মাইন্ড করবেন না এটা আমার সাথে হবে এই জন্যই কথাই বলে ঘরের শত্রু বিভীষণ কে যে কখন আমরা কাকে বিশ্বাস করে ফেলবো ঠিক আছে সেই বিশ্বাস থেকে তাকে হয়তো আপ্যায়ন করে ফেলবো এবং পরে সে দেখব যে সে অতি ভয়ঙ্কর এবং সেটা তখন আমি প্রকাশ্যে আনতেই পারব না এটা হবে না আমি অন স্পট যদি কোনো ভুল কেউ করে তাকে অনস্পট বলে দেব। যাতে সে ভুলটা শুধরে নেয় মানুষ যেন দেখতে পায় যাতে পরবর্তীতে কোনো এফেক্ট আমার উপর এসে না পড়ে কারণ আমার কোনো কেউ যদি কোনো ভুল কাজ করে পুরো এফেক্টটাই আমার উপরে পড়বে কারণ মানুষ আমাকে চেনেন আমাকে জানেন কাজটা আমি নিচ্ছি অর্থ আমি নিচ্ছি বুদ্ধি আমি তোমাদের দিচ্ছি বুদ্ধি নিচ্ছি যে বুদ্ধিগুলো নেওয়া সেই বুদ্ধিগুলো অবশ্যই নিচ্ছি তাই বলে আমার কোনো ফল্টের জন্য কেন বললাম তোমাদের বুদ্ধি আমি দিচ্ছি কারণ তোমাদের বুদ্ধিও নিচ্ছি কিন্তু সেটা তো আমি নিচ্ছি কি নিচ্ছি না তোমরা তো জানো না না কিন্তু আমার বুদ্ধি তো তোমাদের জোর করে বলা হচ্ছে এটা করতে হবে এটা তোমরা করবে এখন স্লোগানটা তোলো আপনারা স্লোগান লিখুন আপনারা গান একটা করুন বলছি আমি ফোর্স করছি আপনাদেরকে কিন্তু ফ্যান পলোরা তো আমার কথা শুনছে আমি তো সব ফ্যান পলোয়ারের কথা শুনছি না না তাহলে আজকে আমি ভুল করলে কেন ফ্যান ফলোয়ারকে দোষারোপ করব যদি কোনো ফ্যান ফলোয়ার একটা ফ্যান ফলোয়ার ভুল করে তাহলে আমার দশটা ফ্যান ফলোয়ার বদনামের অংশীদার হবে দশটা ফোন প্যান পলারের উপর এফেক্টটা পড়বে তো আমি যতক্ষণ জীবিত আছি আমি এটা হতে দেব না যে একজন ভুল কাজ করবে আর দশজনের জনের উপর এফেক্ট পড়বে সেটা থেকে আমি আগলে রাখবো আর এটাই একটা সমাজসেবিকার বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন আমি আগলে রাখবো আমি দেখব চোখ কান খোলা রাখবো আমি আমি সবাইকে আগলে রাখবো যে ভুল করবে তাকেও আগলাবো ঠিক শুধরানোর জন্য আর যারা ভুল করবে না ওনার দোষের জন্য এখানে এফেক্ট যেমন পারমিতা সেনকে বোঝাচ্ছিলো সুপ্রিয়াকে সুপ্রিয়া যেমন উল্টো মানে ভাষায় কথা বলছিল এবার দেখুন আমরা তো জানি না কে কি প্রতিবাদে কী কে কে কোন ভাষা বলবে সেটা নিশ্চয় আমরা আমি বলে দিচ্ছি না তো সেখানে গিয়ে সে আসছে তো সেখানে সে কোনোটা বাজে কথা বলছে সে যেমন তার স্বামী বাজে কথা বলছে সেও একটা বাজে কথা বলছে ওরা রাগ থেকে দিদিকে বলছে ম্যাডামকে বলছে আমাদের বলছে তাই জন্য সেও বলছে এটা পুরুষ মানুষ বলতে পারে আমি কেন বলবো না সে জায়গায় দাঁড়িয়ে সে বলছে কিন্তু পারমিতা কি সুন্দর বোঝাচ্ছিলো সেদিনকে আমি ভিডিওটা দেখছিলাম যেটা কোয়েল এতদিন করতো সেদিনকে দেখলাম কোয়েল আমরা এদিকটাই ছিলাম পারমিতা ওকে বোঝাচ্ছে যে দেখো এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি এগুলো করিস না মানে এগুলো করলে আমাদের ম্যাডামের ওপরে এফেক্ট আসবে দিদির উপরে এফেক্ট আসবে তুই ভুল করলে আমি ভুল করলে দিদির উপরে এফেক্ট আসবে তাই আমরা কোনো রকমভাবে ভুল করে ওই মানুষটাকে বিপদে ফেলবো না এই যে পারমিতাকে কি আমি এটা শিখিয়ে দিয়েছিলাম শেখায়নি ও তার অন্তর থেকে সুন্দরভাবে সুপ্রিয়াকে চেনে কি চেনে না যায় না সুন্দরভাবে সুপ্রিয়াকে গাইড করে কিন্তু সুপাতে ফিরিয়ে আনলো এটাই হলো ফ্যান ফলোয়ার এক ফ্যান ফলোয়ার আর এক ফ্যান ফলোয়ার যদি ভুল করে আমি চোখে দেখবো কেন তারাই চোখে দেখে তাদেরকে অনুশাসনের মাধ্যমে শাসন না অনুশাসনের মাধ্যমে অনুশাসনের মধ্যে অনেক ভালোবাসা থাকে অনুশাসনের মাধ্যমে আপন করে নিয়ে তাদেরকে ভুলটা ভাঙিয়ে দিয়ে তাদেরকে আবার লড়াইয়ে সামিল করতে হবে এটাই তো আমাদের সমাজসেবিকাদের বৈশিষ্ট্য হওয়া উচিত যেটা সেনকে পারমিতা করেছিল খুব সুন্দরভাবে আমি লাইভটা দেখছিলাম খুব ভালো লাগছিল যে না শেখাতেই ও এতটা এগিয়ে গেছে রিঙ্কি রিঙ্কি যেমন বলছে এই চুপ কর কোনো কিছু করবি না লাঠি নিতে আছে লাঠি নিবি না ঠিক আছে এই যে জিনিসগুলো রিঙ্কি ওখানে করছে আমি কোয়েলের কথা বাদই দিলাম কোয়েলের কথা তো খুবই বলি আমি যারা নতুন তাদের কথাই বলি ঠিক আছে তারাও তো নতুন গেছে সেখানে তো তারাও তো ওখানে বুঝে গেছে যে একদিন কাজে গিয়ে তারা বুঝে গেছে কিভাবে একদিন তাদেরকে নিয়ে শুধু মিটিং করেছিলাম সুন্দরবনে তারা বুঝে গেছে দিদিকে কি কি ফেস করতে হয় কি কি ফেস করতে হয় না কিভাবে আমরা চলবো কিভাবে আমরা কথা বলবো কোন অ্যাঙ্গেলে আমরা দাঁড়াবো কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ক্যামেরাটা করব। এই যে তারা একদিনে গিয়ে শিখে গেছে তাহলে মনে করতে হবে এটা তাদের সৎ ইচ্ছে আছে সৎ ইচ্ছে এই সৎ ইচ্ছের জন্যই তারা এগিয়ে যাচ্ছে আগামী দিন আরও এগিয়ে যাবে এগিয়ে চলো পারমিতা রিঙ্কি সুপ্রিয়া সম্প্রীতি তারপরে এই সমাপ্তি নাকি সম্প্রীতি আমি জানি না ভুলে যাই খালি ওর নামটা ওর নাম সৃষ্টি বলেই আমি জানি কোয়েল মুন্নিদি মুন্নিদি আমাকে এগিয়ে যেতে বলবে আরও রিনাদি তারপরে আরও ওখান থেকে একজন দিদি গেছিলেন ঠিক আছে তনুশ্রী দি না কী দিই আমার তো নাম মনে থাকে না সরি ভুল ফুললে ক্ষমা করবেন মানে এই যে তোমরা দূর থেকে ছুটে চলে এসছো না ডাকাতে তোমরা সত্যি তোমরা এগিয়ে চলো আশীর্বাদ থাকলো বড়দের প্রতি শ্রদ্ধা থাকলো ছোটদের জন্য ভালোবাসা থাকলো বড়দের প্রতি আমার তাদের চরণে প্রণাম থাকলো এবং আশীর্বাদ আমি নেব এই হিসাবে আমরা কাজ করি চলো বাধা বিপত্তি আসবে আমরা অতিক্রম করতে জানি অতিক্রম করব। বিশ্বাস ভরসা নিয়ে নিয়েকারী ছুটে আসবে একবার বাদ দায়িত্ব তোমাদেরকে আগলে রাখার দায়িত্ব আমার খালি একবার বিশ্বাস ভরসা নিয়ে খালি ছুটে আসবে আর কিচ্ছু প্রয়োজন নেই তোমরা যদি ছুটে চলে আসতে পারো বাদ বাকিটুকু তোমাদের পৌঁছানো পর্যন্ত এবং তোমাদের ঘরে তোমাদের নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমার তাই বলে তো এই জিনিসটা আমার তাই বলে কেউ কাউকে এরকম মনে নজরে দেখবেন না যে না মাথা পিছু টাকা দিয়ে বাবলি মুখে নিয়ে আসে কক্ষণ না কোনো দিন এ কাজ বাবলি মুখাজি করবে না হ্যাঁ আমি যদি কাউকে যদি বলি সেটা বলতে পারি বাচ্চারা আছে তো ক্যাডবেরি কিনে দেবে আমরা জয় করিছি মিষ্টি কিনে নিয়ে যাবে এটা যদি কেউ যদি মনে করেন যে মাথা পিছু টাকা দিয়েছে তাহলে তো টাকাটা আগে দিয়ে আনতে হতো বুক তো আগে করতে হয় ওটা হলো সম্মান তার পরিবারগুলো অপেক্ষা করছে আঠাশ ঘন্টা তারা মা বাবাকে মাকে পাচ্ছে না ঘরের সন্তানকে পাচ্ছে না কারো স্ত্রীকে পাচ্ছে না সে কারণে তাদের স্যাক্রিফাইস তাই যদি আমরা জয় করে যখন ফিরছি মাথা উঁচু করে যাতে বলতে পারো পরিবারের কাছে দেখো আমরা গিয়েছিলাম সেই সময় তো বাধা দিয়েছিলে দেখো আমি কাজটা জয় করে ফিরেছি হয়তো মুখে কিছু না বললেও গর্জে উঠলেও কিন্তু মনে মনে খুশি হবে না আমার বউটা ভালো কাজ করে এসছে এখানে সবাই লিখবে মুন্নিদি জিন্দাবাদ কোয়েল বোন জিন্দাবাদ রিঙ্কি জিন্দাবাদ পারমিতা জিন্দাবাদ সৃষ্টি জিন্দাবাদ এরকম করে বলবে যখন তখন মানুষের মধ্যে কিন্তু তখন পরিবারও কিন্তু খুশি হবে আপ্লুত হবে কিন্তু প্রকাশ করবে না এটা কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য আছে প্রকাশ করেন না ভালোটা এইভাবেই চলতে হবে শুধুমাত্র ভরসার বিশ্বাসটা রাখুন আর আমি স্যান্ডি বোনকে বলবো যে বোন আমি যদি তোমাকে একটা বাইক নিতে বলেছিল তুমি আমার বাইক নেবে অ্যাডভোকেট দাদা বলেছিলেন বাইকটার মাধ্যমে যেহেতু নিউজে একটা প্রচার হয়েছে বউ উকিল বউ উকিল সেটাকে ওনাকে ভালো করে বুঝিয়ে দেবো যে ওনাকে নিয়ে কোনো কিছু বলাই হয়নি তো কালকে আমি একটা ভিডিও ফুটেজ করবো সেই ভিডিও ফুটেজটা আমিও ফেসবুকে পোস্ট করব এবং আগে জাস্ট জানিয়ে রাখলাম তাহলে বুঝতে পারবেন নাহলে পোস্ট করে তো বুঝতে পারবেন না তো আমি একটা ভিডিও ছোট করে দু মিনিটের একটা ভিডিও করব যে বিষয়টা নিয়ে উনি আমাকে ফোন করেছিলেন ঠিক ওই কথাটা নিয়ে আমি দু মিনিটের ভিডিও করে পোস্ট করে দেব আর আমাদের যিনি সাংবাদিক গিয়েছিলেন ওনাকে আমি দিয়ে দেব উনি আমার যদি কোনো বাইক নিতে চান বাইকও দিতে রাজি আছি নিয়ে উনি ওটাকে বলে দেবেন যাতে ওনার উপরে কোনো এফেক্ট না আসে বা ওনাকে কেউ অপমান না করে বা ওনাকে যেন ফোর্স না করে যে ওনার নামে কেস করতে হবে ঠিক আছে এই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ সময় দিয়েছি আপনারাও আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন দুটো আঠাশ বাজে চলুন রাখছি টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কালকে সকালে এবার রাখি উৎসবে সেরকমভাবে কিছু করছি না সেভাবে আমার এবার মানসিকতাটা নেই ঠিক আছে তো শরীরটাও খারাপ মানসিকতা নেই পরপর চাপ যাচ্ছে তো তাই এবার সেরকম নয় আমি হয়তো কিছু মানুষকে রাখি পরাবো কিছু ভাইদেরকে রাখি পরাবো এইটুকুই আর বাইরে কিছু নেই রাখি উৎসব বলতে যেটা আমি করি একজন সমাজসেবী হিসেবে যেটা করা উচিত এই বছর সেটা করছি না আগের বছর আকাশ ভাই ইলেকট্রিক ইলেকট্রিক শটকে মারা গেছিল বলে তাই করিনি আর এবছর আমার নিজের শরীরও ঠিক নেই আর এই রকম একটা খবর সারাদিন এত ফোন এত চাপের মধ্যে আর আজকে মনটাও ভালো নেই কালকে ভেবেছিলাম করব কিন্তু সেভাবে করব না ওই জাস্ট গিয়ে ভাইদের হাতে রাখি পড়িয়ে আসব ঠিক আছে আর যারা আপনারা ফেসবুকে রয়েছেন আমার দাদারা ভাইরা তাদের জন্য আমি রাখি অবশ্যই পোস্ট করব আপনাদের জন্য রাখি পোস্ট করে দেব আর হয়তো সামনাসামনি পড়াতে পাচ্ছি না অন্তর থেকে রাখি কিন্তু আপনাদের হাতেই পড়াবো কালকে যখন পড়াবো সবাইকেই পড়াবো এখন কাউকে পড়ায়নি তো কাউকেই পড়ায়নি চলুন গুড নাইট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন এইভাবেই অন্তরের ভাষাগুলো ধৈর্য ধরে শুনুন এবং বিবেক বিচার বিশ্লেষণ করে আপনারা কমেন্ট করবেন সকলে ভালো থাকুন আর এইভাবে এগিয়ে চলুন সবাই সবার মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হোক এটাই বলবো আর এইভাবে অপপ্রচার চালিয়ে বাবলি মুখার্জিকে দিন দাবানো যায়নি আজও রাতে বলে দিলাম শুভরাত্রি জানানোর আগে কোনো দিন বাবলি মুখার্জিকে দাবানো যাবে না মানে বাবলি মুখার্জি না অন্যায় করে না অন্যায়কে প্রশ্রয় দেয় না নোংরা কথা শোনে না নোংরা কথা বলে আর নোংরা কথা শুনলে যদি মনে করি সেই মানুষটি আমার লেভেলের নয় তাহলে আমি সেই সব নিয়ে ঘাটাঘাটি করি না ঠিক আছে কারণ আমি আমার কালচার নিয়ে মানুষ আমি আমার কালচারের মধ্যে থাকবো মানুষ কোন কালচারটাকে ভালোবাসে সেটা মানুষের ব্যাপার আমি আমার মতো আমি আমার পরিচয়ে বাঁচব আমি বাবলি মুখার্জি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি টাটার বাই বাই খুব ভালো থাকুন